বিসমিল্লাহির রহমানির রহিম জি আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে আজকে ক্লাসে টপিকটা প্রথমেই দেখব আমরা আজকে ক্লাসের টপিক হচ্ছে 쇼পিং কার্ট থিম rest of the work will done মানে আজকে 쇼পিং কার্ট থিমের যে rest of the work আছে যেগুলো আসলে কিছু কিছু বাকি আছে ওইগুলো আমি আজকে কমপ্লিট করব দেন দোকান মাল্টি ভেন্ডর প্লাগইন সেটআপ অর্থাৎ একটা ওয়েবসাইটকে মাল্টি ভেন্ডর ওয়েবসাইট হিসেবে কিভাবে আমরা ই-কমার্স ওয়েবসাইটকে মাল্টি ভেন্ডর ওয়েবসাইটে রূপান্তর করতে পারি সেই বিষয়টা সম্পর্কে আমরা ইন ডিটেইলসে জানবো তো প্রথমেই শপিং কার্ট থিম রেস্ট অফ দি ওয়ার্ক আমরা দেখি আমরা আসলে কি কি কাজ করেছি লাস্ট ক্লাসগুলোতে আমরা আমাদের এই সাইটটাকে টেস্ট ওভারঅল যে কাস্টমাইজেশন আছে সেগুলো করেছি হ্যাঁ এছাড়াও এখানে যে প্রোডাক্ট গুলো আছে আমরা মাত্র একটা প্রোডাক্ট আপলোড করে দেখেছি তো এই একটা প্রোডাক্ট আপলোড করলেও এই প্রোডাক্টগুলোকে এই হোম পেজে কিভাবে আমরা সাজাতে পারি সেই বিষয়টা আমরা একটু প্রথমে সে বিষয়টা আমরা প্রথমে দেখবো এরপর আর অন্যান্য কিছু যদি কাজ থাকে সেগুলো আমরা টাচ টাচ করবো বা কমপ্লিট করব ওকে তো এই হোম পেজ টাকে সাজানোর জন্য আমরা প্রথমে যাব কাস্টমাইজে কাস্টমাইজে ক্লিক করে দিচ্ছি ওকে কাস্টমাইজে আসার পর এখানে দেখেন বেস্ট সেলিং প্রোডাক্টস এর মধ্যে পাঁচটা প্রোডাক্ট শো করানো আছে প্রোডাক্টস এর ভিতরে চারটা প্রোডাক্ট শো করানো আছে ফিচার প্রোডাক্টস এর ভিতরে পাঁচটা প্রোডাক্ট শো করানো আছে টপ রেটেড প্রোডাক্টস এর ভিতরে চারটা প্রোডাক্ট শো করানো আছে দেন নিউ অ্যাভেলেবল প্রোডাক্টস এর মধ্যে পাঁচটা প্রোডাক্ট শো করানো আছে এই মেইনলি এই সাইটের এই অংশটুকুকে সাজানো আছে এখন নিচে আছে কিছু ফিচার প্রোডাক্টস অন সেল প্রোডাক্টস অল প্রোডাক্টস প্রোডাক্টস এইগুলোকে আমরা কিভাবে কাস্টমাইজ করতে পারি এবং এইখানে আমাদের ইচ্ছে মতো কিভাবে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শোকেস করতে পারি সেই বিষয়টা আমরা দেখব এর জন্য প্রথমেই আমরা ধরেন এইখানে এই যে দেখেন এইখানে মাউসের এর আইকনটা নিয়ে গেলে হ্যান্ড এর মতো একটা আইকন চলে আসে যেখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার এখানে দেওয়া আছে বেস্ট সেলিং প্রোডাক্ট আমরা প্রথমে বেস্ট সেলিং সেলিংটা রাখবো না আমরা প্রথমে রাখছি নিউ এরাইভেল প্রোডাক্ট হ্যাঁ নিউ নিউ অ্যারাইভেল প্রোডাক্টস অর্থাৎ নতুন যে প্রোডাক্ট গুলো এখানে আপলোড করা হবে সেই প্রোডাক্ট গুলো আমরা এখানে রাখবো তো এখানে পাঁচটা প্রোডাক্ট শোকেস করা আছে বাট আমি ধরেন পাঁচটা না আমি দশটা রাখবো সাপোজ দশ লিখে দিবেন দেখবেন দশটা প্রোডাক্ট এখানে চলে আসবে যদি সাইটে থাকে এই যে দেখেন দশটা প্রোডাক্ট চলে আসছে ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তো এই জন্য এখানে অপশন হিসেবে অল লেটেস্ট সিলেক্ট করা আছে এটাই থাকবে ঠিক আছে নিচের গুলো আমরা ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট শো করানোর চেষ্টা করব তো আমরা এটা শেষ করলাম এরপর এই যে প্রোডাক্টস আপনি যদি মনে করেন যে এটা রাখবেন না তাহলে এখান থেকে সিম্পলি এটাকে আপনি ডিলিট করে দিতে পারেন ঠিক আছে এখানে ক্লিক করবেন নিচের দিকে যাবেন ডিলিট বাটন আছে এখানে ক্লিক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে তো আমি আপাতত ডিলিট করছি না থাকুক এটা প্রোডাক্টস হিসেবে বা এটা যদি আপনি টাইটেল চেঞ্জ করতে চান সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করে দেখে নিচ্ছি যে প্রোডাক্ট লিস্ট এটা প্রোডাক্ট লিস্ট এখানে ক্লিক করবেন এই যে এখানে প্রোডাক্টস অপশন আছে আপনি প্রোডাক্ট লিস্ট থেকে দিতে পারেন হচ্ছে আচ্ছা আমি এটা বাদই দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি শুধুমাত্র পাঁচটা প্রোডাক্ট করে যেগুলো গ্রিড আকারে সাজানো আছে ওইগুলো দিব করে দিলাম এটা চলে গেছে চলে গেছে নিউ এর পরে এখন চলে আসছে ফিচার প্রোডাক্টস তো ফিচার প্রোডাক্টসটাকে আমরা এটা ফিচার না রেখে ক্যাটাগরি ওয়াইজ সাজাই ঠিক আছে তো ক্যাটাগরি ওয়াইজ সাজালে যে দেখেন ফিচার প্রোডাক্টস রয়েছে আমরা প্রথমেই এখান থেকে অল লেটেস্ট না সিলেক্ট করে ক্যাটাগরি সিলেক্ট করব ক্যাটাগরি সিলেক্ট করার পর দেন এখানে সিলেক্ট ক্যাটাগরি কোন ক্যাটাগরির প্রোডাক্ট এখানে আমরা শো করাবো ধরেন ম্যানস ফ্যাশনের প্রোডাক্ট শো করাবো তাহলে ম্যানস ফ্যাশন সিলেক্ট করে দিলাম ম্যানস ফ্যাশন সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে ম্যানস ফ্যাশনের প্রোডাক্ট শো করবে কখন ধরেন এখানে ফিচার প্রোডাক্টস আমি এখানে লিখে দিচ্ছি ম্যানস ফ্যাশন এম ই এন এই যে ম্যানস কালেকশন বা ম্যানস ফ্যাশন এই যে ম্যানস ফ্যাশন চলে আসছে দেন এখানে পাঁচটা প্রোডাক্ট শো করানো আছে আমি যদি এখানে পাঁচটা না ধরেন দশটা শো করাবো আচ্ছা পাঁচটাই শো করাই আপাতত এখানে এটা পাঁচটাই থাকো তাহলে मेंस ক্যাটাগরির আমি এখানে পাঁচটা প্রোডাক্ট শো করাচ্ছি নিচের দিকে ধরে আমি একটা বাটন এড করব যে বাটনটা হচ্ছে আপনার মোর রিড মোর বাটন ঠিক আছে তো এই রিড বাটনে যদি কেউ ক্লিক করে এই যে मेंस ফ্যাশনে দেখেন ভিউ মোর ভিউ মোর বাটনে ক্লিক করলে मेंस ফ্যাশন ক্যাটাগরিতে থাকা যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টগুলো একটা নির্দিষ্ট ক্যাটাগরি পেজে গিয়ে শো করবে এটা আমরা দেখব আচ্ছা তো আমরা কি করলাম ম্যানস ফ্যাশনের জন্য একটা সেকশন তৈরি করে ফেললাম এরপরে এই যে এখানে টপ রেটেড প্রোডাক্টস আছে ধরেন এটা আপনি রাখলেন টপ রেটেড প্রোডাক্টস হিসেবেই হ্যাঁ এরপরে নিচে যে নিউ অ্যারাইভেল আছে ধরেন আপনি এটাকে চেঞ্জ করে দিবেন নতুন একটা ক্যাটাগরিতে আচ্ছা এখানে ক্লিক করলাম উপরের দিকে যায় এই যে দেখেন নিউ অ্যারাইভেল প্রোডাক্ট টিএফ গ্রিড কলাম উইজেট তো এটাকে আমরা ধরেন ওইমেন্স ফ্যাশন ডাব্লিউ ও এই যে ওইমেন্স কালেকশন হিসেবে দিলাম হ্যাঁ ওইমেন্স কালেকশন দেন এখানে পাঁচটা প্রোডাক্ট ধরেন শো করালাম আপনি চাইলে 10টা 15টা 20টাও শো করাতে পারেন বাট ফ্রন্ট পেজে বেশি প্রোডাক্ট শো করালে সাইটের লোডিংটা একটু লেট হবে ঠিক আছে জি আমার সাউন্ড কি এখন এখন শুনতে পাচ্ছেন হ্যাঁ এখন শোনা যাচ্ছে আচ্ছা মনে হয় কতটুকু শুনতে পার নাই আমার কেন জানি ডিসকানেক্ট হয়ে গেছিল কেউ কল দিছিল কিনা আচ্ছা ঠিক আছে এখন শুনতে পাবেন ওকে তো আমরা এই যে উইমেন্স কালেকশন উইমেন্স কালেকশনের জন্য এখান থেকে আমরা সিলেক্ট প্রোডাক্ট ক্যাটাগরি আমরা এই যে উইমেন্স 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 তো এখানে নাই সো আমাদেরকে কি করতে হবে আমাদেরকে একটু ব্যাকএন্ডে যেতে হবে এখানে আমরা উইমেন্স কালেকশন ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম দেন ডিজেবল মোর বাটনটা আমরা দিয়ে দিলাম তাহলে কি হলো যে যদি এখানে টিক মার্ক দেয় তাহলে ডিজেবল থাকবে বা টিক মার্ক উঠাই দিলে এখানে মোর ভিউ মোর বাটন চলে আসবে দেখেন উইমেন্স কালেকশন ভিউ মোর চলে আসছে বাট উইমেন্স কালেকশনের ভিতরে আমাদের কোন প্রোডাক্ট নাই যে কারণে এখানে কোন প্রোডাক্ট শো করতেছে না আমরা কিভাবে প্রোডাক্ট শো করাতে পারি পাবলিশে ক্লিক করলাম আমরা যতটুকু এখানে কাজ করেছি ততটুকু পাবলিশ করে দিলাম এখন আমরা যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে যাব অল প্রোডাক্টসে হুম অল প্রোডাক্টসে ক্লিক করলাম অল প্রোডাক্টসে আসার পর এখানে আমরা যদি একটু খেয়াল করি দেখেন এই যে ক্যাটাগরিজ থেকে মেনস ফ্যাশন মেনস ওয়াচ আর বাকি যা আছে সব মেন্স ফ্যাশনে আছে প্রোডাক্ট গুলো কিন্তু আমরা ধরেন কিছু প্রোডাক্ট ওমেন্স ফ্যাশনে নিয়ে যাই তাহলে কি করতে পারি এই যে কুইক এডিটে ক্লিক করি এখান থেকে আমরা যখন প্রোডাক্ট আপলোড করব তখন যে ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে দিব সেই ক্যাটাগরিতেই মেইনলি প্রোডাক্ট গুলো শো করবে তো এখানে লেডিস ফ্যাশন ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে আপডেট করে দিচ্ছি এরপর আরেকটা প্রোডাক্ট আমরা ধরেন এটাকেও লেডিস ফ্যাশনে দিয়ে দিচ্ছি লেডিস ফ্যাশন দেন হচ্ছে গিয়ে আপডেট করছি এরপর এইটাকেও আমরা ধরেন কুইক এডিট ম্যানস ফ্যাশনটাকে উঠাই দিচ্ছি দেন হচ্ছে লেডিস ফ্যাশনটাকে আমি ধরাই দিলাম দেন হচ্ছে আপডেট করছি মিনিমাম পাঁচটা প্রোডাক্ট করি কুইক এডিট ম্যান্স ফ্যাশনটাকে উঠিয়ে দিচ্ছি দেন এখানে লেডিস ফ্যাশনটাকে আমরা অ্যাড করে দিচ্ছি এরপর আপডেট করছি এরপর নিচেরটাকে করে দিচ্ছি ধরেন এটাকেও আমরা লেডিস ফ্যাশনে দিয়ে দিচ্ছি

আহ যেগুলো আপলোড করি আপলোড আপলোড করা আছে দেখেন ম্যান্স ফ্যাশন থেকে এখানে পাঁচটা প্রোডাক্ট শো করাইছি পাঁচটা প্রোডাক্ট চলে আসছে দেন ভিউ মোর বাটনে যদি ক্লিক করি তাহলে দেখবেন ম্যানস ফ্যাশন ক্যাটাগরিতে যত প্রোডাক্ট আছে ম্যান্স ফ্যাশন ক্যাটাগরিতে দেখেন এখানে ম্যানস ফ্যাশন এই ক্যাটাগরিতে যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট এখানে শো করবে ফাইন এখন আমরা একটু ফ্রন্ট পেজে যাই তাহলে আমরা ম্যানস ফ্যাশন দেখলাম এখন যদি উমেন্স ফ্যাশনটা দেখি যে উমেন্স কালেকশন এখানে আমরা একটু রিফ্রেশ করি রিফ্রেশ করলে চলে আসার কথা ছিল কেন আসে নাই কালেকশন আচ্ছা দেখছি আবার লেডিস ফ্যাশন আচ্ছা ওকে আমাদের মনে একটা মিস্টেক হয়েছে মিস্টেকটা দেখি কি করা যায় ওমেন্স ফ্যাশন এটাকে আমি দেখছি আসলে আমরা ক্যাটাগরি কোনটা সিলেক্ট করেছি এই যে ক্যাটাগরি এই যে সিলেক্ট ক্যাটাগরি এখানে আমরা আমাদেরকে রিফ্রেশ করতে হবে এখানে রিফ্রেশ করতে হবে তাহলে আমরা যে চেঞ্জটা ব্যাকএন্ডে করে আসছি ওই চেঞ্জের ইফেক্টটা ফ্রন্ট এন্ড এসে পড়বে আদারওয়াইজ পড়বে না বা আদারওয়াইজ আমরা দেখতে পাবো না তাহলে আমরা এই যে উইমেন্স ফ্যাশনের উইমেন্স কালেকশন এখানে ক্লিক করে দেই দেন হচ্ছে গিয়ে নিচের দিকে যাই নিচের দিকে এই যে কালেকশন এখন আমরা সিলেক্ট ক্যাটাগরিতে গেলে এই যে দেখেন লেডিস ফ্যাশন চলে আসছে ক্লিক করে দিলাম দেখবেন এই যে চলে আসছে লেডিস প্রোডাক্ট পাঁচটা প্রোডাক্ট এখানে চলে আসছে ঠিক আছে তো এইভাবে আমরা এই কাজগুলো করব দেন পাবলিশ করছি ধরেন এখন আপনার সাইটে অনেকগুলো মেইন ক্যাটাগরি আছে যেগুলো কি আপনি আপনার ফ্রন্ট পেজে শো করাতে চান ঠিক এই সিস্টেমে এই উইজেটের মাধ্যমে কিভাবে করবেন এখানে আরেকটা উইজেট এড করতে যাচ্ছেন কিভাবে করবেন আসেন আমরা দেখি নিচের দিকে যাবেন একেবারে নিচে প্লাস সাইনে ক্লিক করবেন প্লাস সাইনে ক্লিক করার পর এখানে লিখবেন টিএফ টিএফ তাহলে কি পাচ্ছেন টিএফ গ্রিড কলাম উইজেট এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে নতুন একটা ব্ল্যাঙ্ক একটা কলাম চলে আসছে বা সেকশন চলে আসছে ঠিক আছে তাহলে এখানে এই সেকশনের মধ্যে লিখে দেন কি লিখবেন দেখি আমাদের এখানে কি কি ক্যাটাগরি আছে আমরা একটু উপরে যাই আরেকটা ক্যাটাগরিতে আমরা কিছু প্রোডাক্ট শো করে ধরেন ইলেকট্রনিক্স হুম ইলেকট্রনিক্স ক্যাটাগরিতে আপনি এই নিচের ক্যাটাগরিটাকে শো করাবেন তাহলে ইলেকট্রনিক্স আইটেম লিখে দেন ইলেকট্রনিক্স আইটেম এখানে ধরেন পাঁচটা প্রোডাক্ট শো করাবেন সিলেক্ট ক্যাটাগরি এখন আপনারা ক্যাটাগরি পাবেন না আমি জাস্ট এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম দেন এখানে ভিউমোর বাটনটা অন করে দিলাম ফাইন আমরা একটু যদি নিচের দিকে আসি দেখবেন এই যে ইলেকট্রনিক্স আইটেম বাট কোনো প্রোডাক্ট নাই কারণ ইলেকট্রনিক আইটেমের ক্যাটাগরিতে আমাদের ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট বর্তমানে নাই তাহলে আমাদের কি করতে হবে আমরা একটু ব্যাকএন্ডে যাই আমাদের কি করতে হবে আমাদেরকে ইলেকট্রনিক্স আইটেমের এই বা এই ক্যাটাগরির প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে আপলোড করতে হবে যদি আপলোড করা না থাকে আমি আপাতত আপনাদেরকে দামি হিসেবে কিছু প্রোডাক্ট দেখাই সাপোজ এটা একটা ইলেকট্রনিক আইটেম ধরেন মনে করেন এটা একটা এটা ম্যান স্টেশন থেকে উঠায় দিলাম আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করছি ইলেকট্রনিক্স এ এই যে এটা ফাইন আপডেট করলাম সরি আমি অন্য জায়গায় ক্লিক করে ফেলছি মিসটেক করে ফেলেছি প্রোডাক্টসে যাচ্ছি অল প্রোডাক্টসে যাচ্ছি দেন একটা প্রোডাক্টকে তো আমরা ই করব ইলেকট্রনিক্সে ধরাবো ক্লিক এডিটে গেলাম मेंस ফ্যাশনটা উঠাই দিচ্ছি দেন হচ্ছে ইলেকট্রনিক্স এটাকে ধরা দিলাম দেন আপডেট ফাইন এখন আমরা কাস্টমাইজ এসে এখানে আমাদের রিফ্রেশ করতে হবে রিফ্রেশ করলে ব্যাকএন্ডের ইফেক্টটা ফ্রন্টএন্ডে আসবে দেন এখান থেকে ইলেকট্রনিক্স এই আইটেমটা দেখেন ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে এসে সিলেক্ট ক্যাটাগরি এই যে দেখেন আমরা ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স আইটেমটা পেয়ে গেছি ফাইন পাবলিশ করে দেই এই যে দেখেন একটা প্রোডাক্ট আমরা এখানে ইলেকট্রনিক্সে ধরাইছি একটা প্রোডাক্টই চলে আসছে ফ্রন্ট এন্ডে যদি এখন আমরা রিফ্রেশ করি নিচের দিকে যাই এই যে দেখেন একটা প্রোডাক্ট চলে আসছে ঠিক আছে তো ইলেকট্রনিক্স আইটেমসে আমরা যদি ভিউ মোরে ক্লিক করি দেখবেন একটা প্রোডাক্টটি এখানে শো করতেছে তো খুবই ভালো একটা জিনিস কিন্তু আমরা শিখলাম আজকে ঠিক আছে এই বিষয়টাকে কাজে লাগিয়ে আপনি যে কোনো ওয়েবসাইট মানে যে কোনো ধরনের মানে ই কমার্স সাইট আপনি এই শপিং কার্ড থিম দিয়ে একদম সুন্দর করে সাজাই ফেলতে পারবেন এরপর নিচে যে অপশন গুলো আছে ফিচার প্রোডাক্টস অনসেল প্রোডাক্টস অল প্রোডাক্টস প্রোডাক্টস এইগুলোকে আপনি কিভাবে এডিট করবেন এগুলো এডিট করার সিস্টেম সেম আপনি জাস্ট এখানে আসবেন এই যে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ফিচার প্রোডাক্টস এ পাঁচটা শো করানো আছে ধরেন আপনি এখানে পাঁচটা না আপনি তিনটা করে শো করবেন তিনটা দিলেন তিনটা চলে আসছে এরপর ধরেন অন সেল প্রোডাক্টেও আপনি কি করবেন তিনটা প্রোডাক্ট শো করবেন তিনটা দিলেন চলে আসছে অল প্রোডাক্টস আপনি কি করবেন তিনটা দিবেন এই যে তিনটা সিলেক্ট করলাম প্রোডাক্টস এসে আমি তিনটা সিলেক্ট করলাম বাস তিনটা করে প্রোডাক্ট চলে আসছে সুন্দর লাগবে তো এইভাবে আপনি এটাকে সাজাতে পারেন এখানে কিছু অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ডেট ওয়াইজ অন সেল প্রোডাক্টস এখানে শো করতেছে আপনি চাইলে এখানে ফিচার শো করতে পারেন অল প্রোডাক্টসকে শো করতে পারেন তো বিভিন্ন ফিল্টার করে আপনি এখানে প্রোডাক্ট শো করাতে পারেন ওকে ফ্রন্ট এন্ড এর যাবতীয় সেটিংস আমরা দেখে ফেললাম আশা করি এই বিষয়গুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এখন আমরা দেখি আমাদের আর কিছু করার আছে কিনা উম সাপোজ আমাদের তা আচ্ছা একটা প্রোডাক্ট ওপেন করি এখান থেকে এইখান না আমি ওশ কাস্টমাইজ থেকে বের হয়ে যাই আমি ধরেন এই প্রোডাক্টটি ওপেন করি এখানে এটা হচ্ছে উকমার্স এর সাইটবার ঠিক আছে তো উকমার্সের সাইডবারের মধ্যে এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজ দেয়া আছে মানে কোন ক্যাটাগরিতে কয়টা প্রোডাক্ট দেয়া আছে সেটা কিন্তু এখানে আমরা বুঝতে পারি এখানে আছে প্রোডাক্টস দেখেন পাঁচটা প্রোডাক্ট শো করানো আছে এবং অল ট্যাগ ও প্রোডাক্ট ট্যাগস তো আপনি ধরেন এখানে প্রোডাক্টের ট্যাগস অপশনটা রাখবেন না ঠিক আছে এবং এখানে পাঁচটা না আপনি আটটা প্রোডাক্ট শো করাবেন সাইডবারে ঠিক আছে তো এটা কিভাবে করবেন এটা করার জন্য আপনাকে যেতে হবে ব্যাকএন্ড থেকে এপিয়ারেন্স এপিয়ারেন্সে আসতে হবে দেন এখান থেকে যেতে হবে উইজেটসে উইজেটসে ক্লিক করে দিলাম এখানে আমি এটা কেটে দিচ্ছি লোড নিচ্ছে একটু সময় লাগবে নিচের দিকে চলে যাবো নিচের দিকে এই যে ই-কমার্স সাইডপার এই কমার্স সাইট বা ট্যাক্স করবো দেখেন এখানে প্রোডাক্ট ক্যাটাগরিজ অপশন আছে এখানে একটি প্রোডাক্ট ফিল্টারস আছে ফিল্টার প্রোডাক্টস বাই প্রাইস আছে দেন হচ্ছে প্রোডাক্টস এর অপশন আছে তারপর প্রোডাক্টের ট্যাক্স আছে আমরা যদি এখান থেকে এটাকে ডিলিট করতে চাই सिंपली এই যে এখানে ক্লিক করবেন নিচের দিকে আসবেন ডিলিট ক্লিক করে দিবেন দেখবেন চলে গেছে ফাইন এখন ধরেন আপনার এই যে প্রোডাক্টস কয়টা শো করানো আছে পাঁচটা

এখন আজকের আমাদের যে মেইন টপিক বা মেইন পার্ট সেটা আমরা দেখব ওইটা হচ্ছে যে দোকান এখন দোকান মাল্টিব্যান্ডিন বলতে আমরা কি বুঝি দোকান শব্দটা কিন্তু একটা বাংলা শব্দ তো আমরা যদি ইংলিশে গুগলে এসে লিখি দোকান এন্টারপ্রেস করি দেখেন তো কি চলে আসছে দোকান গ্রো উইদাউট লিমিটস অল ইন ওয়ান সলিউশন হ্যাঁ তো দোকান হচ্ছে একটা এই যে দোকান wordpress.org এর দোকান best to commerce multi vendor দোকান দি বেস্ট মাল্টি ভেন্ডর মার্কেটপ্লেস প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস এখন এই দোকান প্লাগইনটা আমরা নাম শুনলেই বুঝতে পারি যে কেমন জানি বাংলাদেশী বাংলাদেশী লাগতেছে হ্যাঁ এই দোকান প্লাগইনটা তৈরি করেছে আমাদের বাংলাদেশী ডেভেলপাররা এবং এটা সারা বিশ্বে বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটা মাল্টি ব্যান্ডর সিস্টেম ডেভেলপ করার জন্য জন্য একটা অত্যন্ত পপুলার একটা যে প্লাগিনটা ইউজ করে আপনি একটা ই কমার্সাইট কে মাল্টি সিস্টেম সিস্টেমে রূপান্তর করতে পারবেন এখন মাল্টি ব্যান্ডর বলতে আমরা কি বুঝি আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে ধরেন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট ওনার আপনার ওয়েবসাইট থেকে আপনি প্রতিদিন একশোটা প্রোডাক্ট সেল করতে পারেন একা ঠিক আছে একা আপনি মার্কেটিং করে আপনার ওয়েবসাইট থেকে প্রতিদিন একশোটা প্রোডাক্ট সেল করতে পারেন এবং আপনি ধরেন প্রতিদিন একশোটা প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারেন কথা দেখাই এখন যদি এমন হয় যে আপনার ওয়েবসাইটে হ্যাঁ আপনার আশেপাশে যারা দোকানদার আছে তারাও প্রোডাক্ট লিস্টিং করতে পারবে বা আপলোড করতে পারবে এবং সেই প্রোডাক্টের মার্কেটিং হয়তো আপনিই করবেন এখন দেখা গেছে যে আপনি তো আপনার ওয়েবসাইটে এক হাজার প্রোডাক্ট আছে এখন যদি আরো পঞ্চাশ জন বা একশো জন মাল আপনার আপনার তৈরি হয় যে তারা কিনা প্রতিদিন দশটা করে বা বিশটা করে প্রোডাক্ট আপলোড করে ধরেন একশোটা করে প্রোডাক্ট আছে দশটা করে প্রোডাক্ট আপলোড করে তাহলে একশো জন প্রতিদিন এক হাজার প্রোডাক্ট আপলোড করলো এখন আপনার মার্কেটিং এর কারণে প্রত্যেকের যদি প্রতিদিন দশটা করে প্রোডাক্ট সেল হয় হ্যাঁ তাহলে আপনার ওয়েবসাইটে আপনার নিজের তো একশোটা হচ্ছে আর ওদের দশটা করে আর এক হাজারটা হচ্ছে তাহলে আপনার কতগুলো প্রোডাক্ট সেল হচ্ছে টোটাল এগারোশো প্রোডাক্ট এখন আপনি কি করতেছেন আপনি তাদের কাছ থেকে যেহেতু আপনার ওয়েবসাইটের মধ্যে এসে তারা প্রোডাক্ট লিস্টিং করতেছে আপনি প্রোডাক্টের মার্কেটিং করতেছেন অথবা প্রোডাক্টের অটো মার্কেটিং হচ্ছে ওইখান থেকে যে সেল আসতেছে সেই সেল থেকে আপনি ফাইভ পার্সেন্ট বা টেন পার্সেন্ট কমিশন তাদের কাছ থেকে কেটে রাখতেছেন তাহলে একটা বিষয় খেয়াল করেন আপনার একশোটা প্রোডাক্ট থেকে যদি একশোটা প্রোডাক্ট সেল করে যদি প্রতিদিন প্রত্যেকটা প্রোডাক্ট থেকে বিশ টাকা করে লাভ হয় তাহলে আপনার হচ্ছে দুই হাজার টাকা এখন আপনি যদি তাদের কাছ থেকে প্রত্যেক প্রোডাক্টে হম বিশ টাকা করে পান সাপোজ কমিশন আকারে তাহলে আপনি আরো পাচ্ছেন কত বিশ হাজার টাকা কেন এক হাজার প্রোডাক্ট তারা তাদের এখান থেকে সেল হচ্ছে তাহলে আপনার প্রতিদিন আর্নিং আসতেছে কত বাইশ টাকা বাট আমি এটা একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়েছি তাহলে আপনার মান্থলি আর্নিং আসতেছে কত তাহলে আপনি আপনার স্টোরটাকে যখন মাল্টিভেন্ডার সিস্টেমে রূপান্তর করবেন তখন কি হবে আপনার যে রেভিনিউ সেই রেভিনিউটা মাল্টিপ্লাই হবে এবং ওই রেভিনিউটা আপনার আপনার যত যে পরিমাণ ভ্যান্ডর থাকবে যে পরিমাণ সেল হবে ওই পরিমাণ আর্নিং আপনার ইনক্রিজ হতে থাকবে আশা করি মাল্টিভেন্ডার সিস্টেমের যে বিষয়টা এটা আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা দোকান প্লাগিং যে ওয়েবসাইট রয়েছে মেইন ওয়েবসাইট আমরা সেই ওয়েবসাইটে একটু ভিজিট করি দোকান ডট কো হম এটা হচ্ছে মেইন ওয়েবসাইট তো দোকান মাল্টিমেন্ডর প্লাগিংটার দাম কিন্তু যে প্রিমিয়াম প্লাগিংটা আছে সেটার দাম কিন্তু অনেক অনেক হাই একটা রেট আমি যদি একটু প্রাইসিং এ যাই তাহলে প্রাইসিং আসার পর দেখেন দি নাম্বার ওয়ান মাল্টি ভেন্ডর মার্কেট ফর ওয়ার্ড প্রেস এই প্লাগ এটা ফ্রি প্লাগ আপনি আমি অবশ্য ফ্রিটা দিয়ে দেখাবো আপনাদেরকে হুম দেখেন স্টার্টার প্যাকেজের প্রাইস হচ্ছে একশো উনপঞ্চাশ ডলার বর্তমানে একশো আঠারো ডলার পার ইয়ার পার ইয়ার রিকারিং কিন্তু পেমেন্ট পাচ্ছে তারা ঠিক আছে পার ইয়ার কাটবে দেন প্রফেশনাল হচ্ছে যেটা কিনা প্রফেশনালটা হচ্ছে একশো ডলার পার ইয়ার বিজনেস হচ্ছে তিনশো ডলার পার ইয়ার দেন এন্টারপ্রাইজ হচ্ছে সাতশো ডলার পার ইয়ার বাট রেগুলার প্রাইস হচ্ছে নয়শো নিরানব্বই ডলার তো বুঝতেই পারতেছেন এই প্লাগ থেকে তারা কি পরিমাণ রেভিনিউ জেনারেট করতেছে এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশি ভাইদের একটা প্লাগ সো এখান থেকে কিন্তু বাংলাদেশে হিউজ পরিমাণ রেমিটেন্স আসতেছে কারণ বাংলাদেশে যারা ইউজ করে বেশিরভাগই ফ্রিটা ইউজ করে কিন্তু উন্নত বিশ্বে বিশেষ করে আমেরিকা ইউএস আমেরিকা কানাডা থেকে শুরু করে আপনার ওইসব দেশগুলোতে কিন্তু এই প্লাগ অত্যন্ত জনপ্রিয় এবং তারা কিন্তু আসলে ডলার একশো আঠারো ডলার একশো সাতানব্বই ডলার তিনশো চুরানব্বই ডলার এটা আসলে তাদের কাছে কোনো বিষয়ই না তাদের দরকার সার্ভিস সো তারা কিন্তু অনায়াসী প্লাগ প্রিমিয়াম ভার্সন কিনে তারা তাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করে থাকে তো এখন আমরা এই দোকান প্লাগ ইনটা আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করব এবং দোকান প্লাগ ইনটা সেট করব অর্থাৎ আমরা যে ওয়েবসাইটটা তৈরি করতেছি এই ওয়েবসাইট থেকে আমরা মাল্টি ভেন্ডর সিস্টেমে রূপান্তর করব এখন আমরা চলে যাচ্ছি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে গিয়ে আমরা কি করব প্লাগইনসে যাব প্লাগইনসে যাচ্ছি দেন অ্যাড নিউ প্লাগইনে যাচ্ছি এখান থেকে আমরা সার্চ করব দোকান লিখে ওকে তো দেখেন এখানে দোকান বেসড টু কমার্স মাল্টি ভেন্ডর মার্কেটপ্লেস সলিউশন বিল্ড یور ओन অ্যামাজন ইবে Etsy হ্যাঁ এই ধরনের ওয়েবসাইটের মতো করে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন এই প্লাগইন দিয়ে দেখেন এই পর্যন্ত হাজার প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন আছে তো এই প্লাগইনটা মাস্ট বি উকমার্স এর সাথে ইনস্টল করতে হবে এই বিষয়টা বলা আছে সো আমরা তো অবশ্যই একটা সাইট তৈরি করেছি ই-কমার্স সাইট এটা উকমার্স দিয়ে করেছি সো আমাদের উকমার্স ইনস্টল করাই আছে এখন আমরা কি করব এই প্লাগইনটাকে ইনস্টল করব এর জন্য ইনস্টল না বাটনে ক্লিক করছি ওকে প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে এখন আমরা অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দিচ্ছি তো অ্যাক্টিভেট বাটনে ক্লিক করার পর প্রিভিয়াসলি আগে যেমনটা ছিল যে এখানে আমাদের একটা উইজেট চলে আসতো যে উইজেটটা সেট আপ করার অপশন চলে আসতো আসে নাই আমি একটা রিফ্রেশ করি দেখি কি হয় চলে আসছে তো এই হচ্ছে দোকান প্লাগিনের উইজেট এটা ইনিশিয়ালি আমাদেরকে সেট আপ করে নিতে হয় দেখেন এখানে কয়েকটা অপশন আছে স্ট্রেডি তো ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড অফ দোকান থ্যাংক ইউ

আহ যে স্টোর স্টোর লেখাটা থাকবে আর এখানে হচ্ছে সেলার নেম অর্থাৎ সেলার যে নামের এখানে রেজিস্ট্রেশন করবে সেই নামটাতে নামটা এখানে চলে আসবে অর্থাৎ এই স্টোরের ভেন্ডরের স্টোরের ইউআরএল হবে এটা ওকে দেন শিপিং ফি রিসিপেন্ট ভেন্ডর এখানে বলা আছে কি শিপিং ফি রিসিপেন্ট মানে আপনার প্রোডাক্ট যখন নাকি আপনি সেল করবেন তখন ওই প্রোডাক্টটা ডেলিভারি করবেন ওই শিপিং চার্জটা কে রিসিভ করবে

ওকে দেন আমরা সেলিং অপশনে চলে আসছি এখানে কি বলছে যে সেলিং সেটআপ নিউ ভ্যান্ডর এনাবল সেলিং হ্যাঁ অর্থাৎ যখনই কোনো একজন ভ্যান্ডর আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করি সে কি সেলিং সাউন্ড শোনা না ভাইয়া ভাই মাঝে মধ্যে আওয়াজ চলে

যদি আমরা এটা অন করে দিই তাহলে ভেন্ডর জি বুঝি নাই আচ্ছা সবাই মাইক্রোফোন মিউট করেন যেহেতু সবাই শুনতে পাচ্ছেন ওকে তো নিউ ভেন্ডর এনাবল সেলিং আমরা ভেন্ডর কে রেজিস্ট্রেশন করে যদি এখানে সেলিং এর পারমিশন দিয়ে দিই তাহলে আর হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশন করার পরে সে পেন্ডিং এ থাকবে না সে ডিরেক্ট

¿Qué tal? Bien. আমার নেট বারবার আসছে যাচ্ছে ইন্টারপ্রেশন হচ্ছে ইন্টারপশন হচ্ছে আসলে ওকে আশা করি এখন শুনতে পাচ্ছেন আমাকে আহ তো এটা বলতেছিলাম যে অর্ডার স্ট্যাটাস চেঞ্জ এটা বর্তমানে অফ আছে হ্যাঁ এইটার মানে অর্ডার স্ট্যাটাস ধরেন প্রোডাক্ট একজন কাস্টমার কিনেছে ওইটার স্ট্যাটাস অর্থাৎ প্রোডাক্টটা কোথায় আছে প্রসেসিং এ আছে পেন্ডিং পেমেন্টে আছে নাকি প্রোডাক্ট ডেলিভারি ডেলিভারিতে আছে ওইটা এই স্ট্যাটাস গুলো কে চেঞ্জ করবে আমি অ্যাডমিন হিসেবে রাখছি এখানে ব্যান্ডর কে দিচ্ছি না এই চেঞ্জটা করার অপশন হ্যাঁ কারণ হচ্ছে যেহেতু আমরা এজ এ অ্যাডমিন ভ্যান্ডরের সমস্ত টাকা পয়সা আমরাই রিসিভ করব এবং আমাদের কমিশন রেখে ভ্যান্ডর বাকি টাকা আমরা দিয়ে দিব ঠিক আছে যখন একটা আচ্ছা এটা আমরা সামনে আসতে দেখবো আমি কন্টিনিউতে ক্লিক করছি পেপাল অপশন রয়েছে অর্থাৎ ভ্যান্ডর যত প্রোডাক্ট সেল হবে সেই প্রোডাক্ট সেল থেকে যে অ্যামাউন্ট আমাদের কাছে এসে জমা হবে এ অ্যাডমিন সেই অ্যামাউন্ট গুলো কিভাবে ভ্যান্ডর কাছে আমরা পাঠাবো সেটা কি পেপাল এর মাধ্যমে পাঠাবো the bank এর মাধ্যমে তো আমরা পেপারটা অফ করে দিয়ে ব্যাংক ট্রান্সফারটা অন করে দিচ্ছি ওকে দেন মিনিমাম উইথড্র লিমিট এখানে 50 ডলার আছে বাট আমরা 50 ডলার না আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে 5000 টাকা অর্থাৎ 5000 টাকা যখন আমাদের ভেন্ডরের সেল হবে হ্যাঁ তখন সে উইথড্র দিতে পারবে এর আগে উইথড্র দিতে পারবে না ওকে দেন অর্ডার স্ট্যাটাস ফর উইথড্র হুম যখন মানে প্রত্যেকটা অর্ডার যখন কমপ্লিট হবে হ্যাঁ তখনই শুধুমাত্র ওই অর্ডার স্ট্যাটাস ফর উইথড্র মানে টাকাটা উইথড্রলে জমা হবে আদালতে জমা হবে না ওকে তো আমরা এইটুকু স্টেট আপ করলাম দেন কন্টিনিউলি ক্লিক করছি এরপর দেখেন রিকমেন্ডেড ফর অল দোকান মার্কেটপ্লেস এখানে আমাদেরকে কিছু প্লাগ ইন রিকমান্ড করতেছে কনভার্শন ট্র্যাকিং উইমেল টেক্সটি আমরা আপাতত এগুলো ইনস্টল করবো না তো আমরা এগুলো টিকমার্ক উঠিয়ে দিচ্ছি যখন লাগবে আমরা করে নেবো দেন কন্টিনিউ তে ক্লিক করছি যদি এগুলো টিক মার্ক না উঠানো হয় তাহলে কিন্তু প্লাগ ইন গুলো ইনস্টল হয়ে যাবে তো ইউর মার্কেট ইউর মার্কেট প্লেস ইজ রেডি হ্যাঁ ভিজিট দোকান ড্যাশবোর্ড আমরা এখান থেকে দোকান ড্যাশবোর্ড ভিজিট করতে পারি দেন মোর সেটিংস যদি আমরা কোনো সেটিংস করতে চাই সেটা করতে পারি অথবা রিটার্ন টু দি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড আচ্ছা আমরা একটা কাজ করি ভিজিট দেখা দোকান ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিচ্ছি অর্থাৎ দোকানের যে ড্যাশবোর্ড আছে সেটা আমরা এখন দেখতে পাবো দেখুন এই যে দোকানের একটা অপশন চলে আসছে এখানে ড্যাশবোর্ড আছে উইড্রো আছে রিভার্স উইথড্র আছে ভেন্ডরস আছে মডিউলস আছে দেন প্রো এ তো অনেক কিছু আছে ওটা আমরা পরে দেখব ফাইন তো এখানে দেখেন নিচের দিকে যদি আসি অ্যাটেক লান্স এখানে নেট সেলস দিস মান্থ অর্থাৎ এখানে একটা স্ট্যাটিস্টিক্স চলে আসছে যে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের স্টোরে কি পরিমাণ সেল হয়েছে কমিশন কি পরিমাণ আর্ন হয়েছে ভ্যান্ডর কতজন আছে হ্যাঁ দেন হচ্ছে ভ্যান্ডর মানে কতজন এপ্রুভাল ওয়েটিং আছে দেন কতগুলো প্রোডাক্ট আছে আমাদের সাইটে দেন কত কি পরিমাণ উইথড্র হয়েছে হম সে সমস্ত ইনফরমেশন গুলো আমরা এখানে দেখতে পাই এখানে চার্ট আকারে দেখতে পাই দোকান নিউজ আপডেট যদি দোকানের কোনো লাগ কোনো নতুন নিউজ আসছে সেটা এখানে শো করবে ফাইন তো আমরা এগুলো দেখলাম এরপর আমরা এখন কি করব দোকান প্লাগিনটাকে একদম পুরোপুরি কনফিগার করব বা সেটিং করব ফাইন এখন আমরা সেটিংসে যাই সেটিংসে আসার পর দেন এখানে আমরা মেইন সেটিং গুলো করব দেখেন এখানে সাইট সেটিংস কনফিগার ইউর সাইট সেটিংস এন্ড কন্ট্রোল অ্যাক্সেস টু ইউর সাইট অ্যাডমিন এরিয়া অ্যাক্সেস দেখেন অ্যাডমিন এরিয়া অ্যাক্সেস এটা অন করা আছে প্রিভেন্ট ভেন্ডারস ফ্রম অ্যাক্সেসিং দি ডব্লিউপি অ্যাডমিন ড্যাশবোর্ড এরিয়া আমরা যদি একটু ফ্রন্ট এন্ডে যাই এই যে দেখেন উপরে একটা বার আছে হুম এটা হচ্ছে অ্যাডমিন এরিয়া বার এই বারটা যদি এখানে আমরা এটাকে অন করে দিই তাহলে এটা ডিসেবল থাকবে আদারওয়াইজ ভ্যান্ডোরও কিন্তু এই বারটা আবার দেখতে পাবে তখন কিন্তু আবার ঝামেলা এই জন্য এই বারটা আমরা কি করে দিলাম এটা অন করে দিলাম মানে এই বারটা শো করবে না ভ্যান্ডোরের ড্যাশবোর্ডের সামনে ফাইন এরপর ভ্যান্ডোর স্টোর ইউআরএল আমরা তো এটা আগেই সেট করেছি স্টোর থাকবে দেন ভ্যান্ডোর সেট আপ উইজার্ড লোগো আমরা এখানে একটা লোগো আপলোড করে দিব অর্থাৎ আমরা যেমন একটা উইজার্ড উইকারে সেটআপ করেছি ঠিক ওইরকম একটা উইজার্ড ভেন্ডর যখন কোন একটা মানে ভেন্ডর যখন আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে তখন একটা লোগো তার সামনে শো করবে সেই লোগোটা আমরা এখান থেকে আপাতত দিয়ে দিচ্ছি সাপোজ এটাই ধরেন দিয়ে দিলাম হুম সিলেক্ট তো লোগোর একটা লিংক এখানে চলে আসছে এরপর ভেন্ডর সব উইজার্ড মেসেজ এখানে দেখেন থ্যাংক ইউ ফর চুজিং দি মার্কেট প্লেস টু পাওয়ার ইউর অনলাইন স্টোর দিস কুইক সেট আপ উইজার্ড উইল হেল্প ইউ কনফিগার দি বেসিক সেটিং ইটস অপশনাল অ্যান্ড শুডেন্ট টেক লঙ্গার টু মিনিট আমরা দেখেছি থ্রি মিনিটস এখানে লঙ্গার দেন টু মিনিটস অর্থাৎ ভ্যান্ডরের জন্য দুই মিনিট দুই মিনিট বেশি লাগবে না এমন কিছু বলা আছে আচ্ছা ডিজেবল ওয়েলকাম উইজার্ড যদি এই ওয়েলকাম উইজার্ডটা আপনি আপনার ভ্যান্ডরের সামনে না প্রদর্শন করতে চান তাহলে এখান থেকে ডিজেবল করতে পারেন বাট আমরা ডিসেবল করছি না এরপর ডাটা ক্লিয়ার ডিলিট অল ডাটা অ্যান্ড টেবিলস রিলেটেড টু দোকান অ্যান্ড দোকান প্রো প্লাগিং ওয়াইল ডিলিটিং দোকান প্লাগিং যখন আপনি দোকান প্লাগিনে ডিলিট করে দিবেন আপনার প্রয়োজন নাই তখন আপনি যদি চান যে সমস্ত দোকানের প্লাগিনের দোকান প্লাগিং এর সমস্ত ডাটাগুলো ক্লিয়ার করে ক্লিয়ার হয়ে যাবে তাহলে এটা অন করে দিবেন আমি অন করে দিচ্ছি আর ইউ অল ডাটা অ্যান্ড টেবিলস রিলেটেড দোকান অ্যান্ড দোকান প্রো উইল বি ডিলিটেড পার্মানেন্টলি আফটার ডিলিটিং দি দোকান প্লাগিং ওকে সমস্যা নাই আমাদের যখন দরকার হবে না তখন সমস্ত ডাটাই চলে যাক তাতে আমাদের কোনো প্রবলেম নাই ভ্যান্ডোর স্টোর সেটিংস এখানে দেখেন স্টোর টার্মস এন্ড কন্ডিশনস অর্থাৎ আমরা আমাদের একজন ভ্যান্ডোরের যে স্টোর টার্মস এন্ড কন্ডিশন থাকবে অ্যানাবল টার্মস এন্ড কন্ডিশনস ফর ভ্যান্ডর স্টোর এখানে ক্লিক করে দিচ্ছি তাহলে কি করতে হবে ওই টার্মস এন্ড কন্ডিশনের যে অপশনটা সেটা অ্যানাবল করতে হবে দেন স্টোর প্রোডাক্টস পার পেজ আপনার ভ্যান্ডোরের যারা আপনার ভ্যানডোর থাকবে তাদের স্টোরে কতগুলো প্রোডাক্ট শো করবে আমরা একটা কাজ করি সেটাকে আমরা আরেকটু সহজে দেখি ধরেন দারাজ ডট কম এ যাই দারাজ ডট কম ডট বিডি আপনারা জানেন কিনা জানিনা না ডট কম ডট বিডি হচ্ছে একটা মাল্টি ব্যান্ডার ওয়েবসাইট একদম জেনুইন মাল্টি ব্যান্ডর ওয়েবসাইট দারাজের কিন্তু প্রোডাক্ট নাই সমস্ত প্রোডাক্ট হচ্ছে সমস্ত প্রোডাক্ট হচ্ছে কি ব্যান্ডরদের অর্থাৎ দারাদের নিজস্ব কোনো প্রোডাক্ট নাই সমস্ত প্রোডাক্ট হচ্ছে অনলি ভ্যান্ডরদের ওকে তো ভ্যান্ডরদের যেহেতু সমস্ত প্রোডাক্ট আচ্ছা আমার নেটের ইস্যুটা আসলে বারবার হচ্ছে ওই জন্য আন্তরিক আন্তরিকভাবে প্রকাশ করছি তো এই যে আমরা যদি এখানে দেখেন অসংখ্য প্রোডাক্ট দেখতে পাচ্ছি দ্বারা যে কিন্তু লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে লক্ষ লক্ষ প্রোডাক্ট এত এত প্রোডাক্ট যদি দ্বারা একা আপলোড করতে চাইতো বা দ্বারা যদি এত এত প্রোডাক্ট মানে স্টক করতে চাইতো তাহলে কি পসিবল ছিল ছিল না কিন্তু দ্বারা কি করছে একটা সিস্টেম ডেভেলপ করেছে যেটার নাম হচ্ছে মাল্টিমেন্ডার সিস্টেম এই সিস্টেমের আওতায় হাজার হাজার লক্ষ লক্ষ ডিস্ট্রিবিউটর তথা ভ্যান্ডোদেরকে যুক্ত করেছে তারা এখানে প্রোডাক্ট আপলোড করতেছে দারাজ মার্কেটিং করতেছে অথবা অটোমেটিক এসি মাধ্যমে মার্কেটিং হচ্ছে ঠিক আছে এখান থেকে প্রোডাক্ট সেল হচ্ছে দারাজ কমিশন পাচ্ছে ধরেন আমি এই প্রোডাক্টটা ওপেন করি এই প্রোডাক্টটা ওপেন করলাম ওপেন করার পর একটু ওয়েট করি যেহেতু নেটের ইস্যু নেটের খুব করে ইস্যু হচ্ছে আজকে আমার এত স্লো লোড নিলে কিভাবে কি করবো আচ্ছা আমি যে বিষয়টা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই পাশে যে ভেন্ডরের প্রোডাক্ট এটা সেই ভেন্ডরের স্টোরের নাম শো করবে অ্যাড্রেস শো করবে এবং আদার্স বিষয়গুলো শো করবে যদি তার স্টোরে আমরা এখান থেকে ক্লিক করে যাই তখন তার স্টোরে হ্যাঁ যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট গুলো আমরা দেখতে পাবো এখন কথা হচ্ছে ওই স্টোরের মধ্যে কয়টা করে প্রোডাক্ট শো করবে সেটা আমরা এখান থেকে নির্ধারণ করে দিতে পারি হম নিজে এখান থেকে শো 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 প্রোডাক্ট পেজ সেটিংস আচ্ছা কোথায় যাওয়া দেখলাম স্টোর প্রোডাক্ট পার পেজ অর্থাৎ পার পেজে কয়টা শো করবে বারোটা তাহলে আপনি এখানে বিশ্বাস শো করাতে পারেন আপনার ইচ্ছা ঠিক আছে বারো বেশি বার কম শো করাতে পারবেন দেন এন অ্যাড্রেস ফিল্ড এই যে এইখানে এখনো লোড নেয় নাই বাট এই যে এইখানে অ্যাড্রেস ফিল্ড গুলো শো করবে কিনা সেটা এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি ওকে আমরা চাচ্ছি শো করুক তো আমরা এখানে আমি এখান থেকে অন করে দিচ্ছি প্রোডাক্ট পেজ সেটিংস প্রোডাক্ট পেজ সেটিংস এখানে হচ্ছে শো ভেন্ডর ইনফো অর্থাৎ ভেন্ডরের ইনফো গুলো

সেলিং অপশন আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কমিশন টাইপ আপনি চাইলে পার্সেন্টেজ রাখতে পারেন চাইলে ফ্ল্যাট রাখতে পারেন ফ্ল্যাট মানে কি ফ্ল্যাটে আমি সিলেক্ট করে তাহলে পার সেলে দশ টাকা আর যদি এখানে একশো লিখি তাহলে পার সেলে একশো টাকা আমাকে কমিশন দিতে হবে আর যদি পার্সেন্টেজ দিই তাহলে পার সেলে দশ পার্সেন্ট ধরেন এক হাজার টাকা সেল হয়েছে ওইখানে আমাকে দশ পার্সেন্টে একশো টাকা দিতে হবে যদি এক লাখ টাকা সেল হয় আমাকে দশ পার্সেন্টে দশ হাজার টাকা দিতে হবে সোজা কথা ঠিক আছে তো এই হচ্ছে কমিশনের ব্যাপারটা দেন শিপিং ফি রিসিপেন্ট শিপিং ফিটা কে রিসিভ করবে অ্যাডমিন প্রোডাক্ট ট্যাক্স ফি কে রিসিপেন্ট রিসিভ করবে রিসিভ করবে রিসিভ করবে অ্যাডমিন শিপিং ট্যাক্স ফি রিসিভ করবে কে অ্যাডমিন ফাইন এরপর ভেন্ডর ক্যাপাবিলিটিস এনাবল সেলিং হ্যাঁ এটা আমরা দিয়ে দিয়েছি যে হ্যাঁ ভেন্ডর অ্যাডমিট হই বা রেজিস্ট্রেশন করেই সে সেলিংটা শুরু করতে পারবে দেন ওয়ান পেজ প্রোডাক্ট ক্রিয়েশন এটা আমরা অবশ্যই অন কারণ এক পেজের মধ্যে যাতে ভ্যান্ডর প্রোডাক্ট তৈরি করতে পারে বা আপলোড করতে পারে আদারওয়াইজ দেখা গেছে যে কয়েকটা ইনফরমেশন দিল আবার আরেক পেজ আসলো কয়েকটা ইনফরমেশন দিল এটা একটা এরপর অর্ডার স্ট্যাটাস চেঞ্জ হুম অর্ডার স্ট্যাটাস চেঞ্জ যেহেতু আমরা টাকা পয়সা রিসিভ করব সো এটা আমরা এই চেঞ্জের অপশনটা ভ্যান্ডরকে দিলাম না সিলেক্ট এনি ক্যাটাগরি হুম এখান থেকে এলাও ভ্যান্ডরস টু সিলেক্ট এনি ক্যাটাগরি ওয়াই হোয়াইল ক্রিয়েটিং এডিটিং প্রোডাক্টস এটা আমরা অন করে দেই কারণ হচ্ছে গিয়ে আমাদের যে কোনো প্রোডাক্ট যে কোনো ক্যাটাগরি আমাদের ওয়েবসাইটে থাকা যে কোনো ক্যাটাগরি যাতে ভ্যান্ডর সিলেক্ট করতে পারে প্রোডাক্ট আপলোড করার সময় এই জন্য এটা আমরা অন করে দিলাম দেন প্রোডাক্ট ক্যাটালগ মোড এখানে হচ্ছে রিমুভ অ্যাড টু কার্ট বাটন যদি আপনি আপনার ভেন্ডারের প্রোডাক্টের অ্যাড টু কার্ট বাটন রিমুভ করে দিতে চান তাহলে এটা অন করে মানে এটা আমরা অবশ্যই রাখবো সেভ এ ক্লিক করে দিচ্ছি ফাইন এরপর উইথড্র অপশনস

পেমেন্টস এই জায়গাটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ মানে আপনাদের বোঝে আসার জন্য বোঝাটা এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এতক্ষণে আপনাদের মনে একটা প্রশ্ন চলে আসছে আচ্ছা আমি তো এই সাইটের ওনার আমার ভেন্ডর প্রোডাক্ট সেল করলো সেল করার পর এখন প্রোডাক্টের টাকা হ্যাঁ অর্থাৎ প্রোডাক্ট সেল করার পর প্রোডাক্ট তো ভ্যান্ডর পাঠাবে কাস্টমারের কাছে এখন কাস্টমারের কাছে পাঠানোর পর ওই টাকাটা যদি ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ টাকাটা পাঠায় ভ্যান্ডোরের কাছে টাকা চলে আসে তাহলে আমার কমিশনটা আমি পাবো কিভাবে এই প্রশ্নটা কিন্তু আপনাদের মনে আসতে পারে দারাজ কি সিস্টেম করতেছে দারাজ বিভিন্ন আউটলেট তৈরি করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন আউটলেট তৈরি করেছে যে আউটলেট মধ্যে কি করতে হয় ভ্যান্ডোরদেরকে যখন কোনো প্রোডাক্টের অর্ডার আসে সেইটাকে ওই আউটলেট এর মধ্যে নিয়ে দিয়ে আসতে হয় দারাজের আউটলেট নিয়ে দিয়ে আসতে হয় দিয়ে আসার পর দারাজ কি করবে প্রোডাক্টটাকে প্যাকেজিং করবে প্রোডাক্টটা যে কুরিয়ার সার্ভিস আছে কুরিয়ার সার্ভিসের কাছে পাঠাবে কুরিয়ার সার্ভিস কি করবে প্রোডাক্টটা কাস্টমারের কাছে পাঠিয়ে দিবে কাস্টমার কি করবে ক্যাশ অন ডেলিভারিতে যেহেতু প্রোডাক্টটা বুঝে পেয়ে এই ভেন্ডরের সরি কুরিয়ার ম্যানের কাছে টাকাটা দিয়ে দিবে কুরিয়ার ম্যান কি করবে কুরিয়ার অফিসে এনে দিবে কুরিয়ার অফিস কি করবে কাছে দিয়ে দিবে দারাজ কি করবে দারাজ তার যে পার্সেন্টেজ আছে সেটা রেখে বাকি টাকা কাছে দিয়ে দিবে এই হচ্ছে সাইকেলটা ঠিক আছে এখন দেখেন এই যে এখন যেহেতু আমি আপনাদেরকে দেখাই এখানে দেখেন হচ্ছে এই যে সোল্ড বাই বেস্ট বাজার এইটা হচ্ছে ভ্যান্ডর এই প্রোডাক্টের এর ভ্যান্ডর কে বেস্ট বাজার এখন যদি আমরা এই ভেন্ডরের ড্যাশবোর্ডে বা ব্যান্ডরের যে কি বলে ব্যান্ডরের আপনার প্রোডাক্ট ব্যান্ডরের অ্যাকাউন্টে আসি দেখেন এই যেখানে বেস্ট বাজার 66 165 ফলোয়ার 62% পজিটিভ সেলার রেটিং হ্যাঁ আপনি চাইলে ব্যান্ডরের সাথে চ্যাট করতে পারেন কথা বলতে পারেন তাকে ফলো করতে পারেন ঠিক আছে এই যে উপরে হচ্ছে কি একটা ব্যানার হ্যাঁ দেন এখানে তার যত প্রোডাক্ট আছে হোম পেজ এটা অল প্রোডাক্টসে গেলে তার সমস্ত প্রোডাক্ট আমরা দেখতে পাবো হম এই হচ্ছে বিষয় এরপর আমরা যদি প্রোফাইলে যাই ভেন্ডরের সমস্ত ইনফরমেশন আমরা এখানে দেখতে পাবো দেখেন ভ্যান্ডরের তেমন কোন ইনফরমেশন তারা দিয়ে রাখে নাই অল্প কিছু ইনফরমেশন দিচ্ছে বাট ভ্যান্ডর সম্পর্কিত যাবতীয় বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি দেখেন এই ভেন্ডরের যত প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট এখানে লোড নিচ্ছে ঠিক আছে শত শত প্রোডাক্ট আছে এই ভেন্ডরের আচ্ছা তো যাই হোক আমরা এই বিষয়টা এখন ক্লিয়ার হলাম যে একজন ভেন্ডরের কিরকম কি রকম এখানে তার যে স্টোরটা থাকে আচ্ছা এখন আমরা পরবর্তী গুলো দেখি এই জিনিসটা আমরা কি করবো এক্সপ্লোর

ফাইন আমরা সেভ चेंजेस এ ক্লিক করে দেই কারণ হচ্ছে ভেন্ডর ব্যান্ডর তো আর টাকা রিসিভ করবে না টাকাটা রিসিভ করবে অ্যাডমিন সো এটা আর অন করার দরকার নাই ফাইন এরপর রিভার্স উইথড্রল এখানে তেমন কোনো কিছু করার দরকার নাই পেজ সেটিংস এ যদি আমরা যাই পেজ সেটিংস এ আমরা যদি আসি তাহলে এখানে ড্যাশবোর্ডের জন্য ড্যাশবোর্ড পেজ সেটআপ করা আছে মাই অর্ডারস এর জন্য মাই অর্ডার স্টোর লিস্টের জন্য স্টোর লিস্ট এবং টার্মস এন্ড কন্ডিশনস এর জন্য আমাদের ওয়েবসাইটে থাকা যদি কোনো টার্মস এন্ড কন্ডিশন পেজ থাকে সেটা আমরা এখান থেকে

যদি এগুলো আমরা করছি না এখন কারণ এপিআই কি লাগবে আর অনেক কিছু লাগবে দেন ক্যাপচা ভ্যালিডেশন যদি করতে চাই তাহলে ক্যাপচা আমাদেরকে এখানে অ্যাড করতে হবে এটাও করছি না দেন শো কন্টেন্ট ফ্রম ফর্ম অন স্টোর পেজ হুম ডিসপ্লে এ ভ্যান্ডর কন্টাক্ট ফর্ম ইন দা স্টোর সাইড বার আমরা যদি কন্টাক্ট ফর্ম শো করাতে চাই ভ্যান্ডরের যে আছে স্টোর পেজ আছে সেখানে তাহলে এটা আমরা অন করে দিব আদারওয়াইজ অফ করে দিতে পারি আচ্ছা থাকুক সমস্যা নাই দেন আমরা এখানে কি দেখেছি এই যে এই রকম একটা সেটিং হম দেখেন এখানে ভ্যান্ডোরের ব্যান্ডর বিষয় সম্পর্কে এখানে কিছু বলা আছে হ্যাঁ দেন হচ্ছে এইটা হচ্ছে ব্যানার তো এরকম একটা ব্যানার আমরা এখানে সেট আপ করবো ধরেন এই এরকম সেট আপ করবেন না এমন এই যে অ্যাক্টিভ আছে এটা চাইলে আপনি এটা অ্যাক্টিভ করতে পারেন চাইলে আপনি এটা অ্যাক্টিভ করতে পারেন ঠিক এরকম ভাবে আপনার শো করবে তো আমরা এটাই রাখছি এরপর স্টোর ওপেনিং ক্লোজিং টাইম উইজেট অর্থাৎ আপনি যদি আপনার স্টোরটাকে কতক্ষণ পর্যন্ত খোলা রাখবেন বা বন্ধ রাখবেন সেটা আপনি সেট করতে চান তাহলে এটা অন করে দিবেন দেন এনাবল এনাবল স্টোর সাইডবার ফ্রম থিম যদি থিম থেকে শো করাতে চান স্টোর সাইডবারের যে ফর্ম আছে সেটা তাহলে আপনি এটা অন করে দিবেন আদারওয়াইজ অফ থাকবে তাহলে এটা দোকান প্লাগিন থেকে লোড নিবে দেন হাইড ব্যান্ডর ইনফো কি কি আপনি হাইড করতে চান আপনি ভেন্ডারে যদি ইমেল অ্যাড্রেস হাইড করতে চান তাহলে এটা অন করে দিবেন ফোন নাম্বার হাইড করতে চান এটা অন করে দিবেন দেন স্টোর অ্যাড্রেস যদি হাইড করতে চান তাহলে এটা অন করে দিবেন ধরেন আপনি ইমেল অ্যাড্রেসটা বা এবং ফোন নাম্বারটা রাখেন স্টোর অ্যাড্রেসটা অফ করে দিবেন এরপর ডিজেবল দোকান ফন্টোসাম ফন্টোসাম হচ্ছে এগুলো আইকন হ্যাঁ এগুলো যদি আপনি ডিজেবল করে দিতে চান তাহলে এখান থেকে অন করে দিবেন সেভ চেঞ্জেস এ ক্লিক করছি তারপরে প্রাইভেসি পলিসিতে যাচ্ছি প্রাইভেসি পলিসি এখানে এনাবল প্রাইভেসি পলিসিটা অন করে দিচ্ছি দেন হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ যদি আপনার ওয়েবসাইটে তৈরি করা থাকে যেটা আমরা তৈরি করা শিখেছিলাম এর আগে সিলেক্ট প্রাইভেসি পলিসি এখান থেকে জাস্ট প্রাইভেসি পলিসি পেজ এই যে প্রাইভেসি পলিসি পেজ পলিসি পেজ ধরাই দিলাম দেন প্রাইভেসি পলিসি পেজ সম্পর্কিত যদি আর কোনো অপশন বিষয় বলা থাকে আপনি এখানে বলে দিবেন ইওর পার্সোনাল ডেটা উইল বি ইউজড টু সাপোর্ট ইওর এক্সপেরিয়েন্স থ্রুআউট দি ওয়েবসাইট টু শর্টকটের মাধ্যমে চলে আসবে ফাইন আমরা একদম ওভারঅল যত ধরনের সেটিংস আছে দোকান লাগিয়ে সমস্ত সেটিং কমপ্লিট করে ফেললাম এখন আমরা আমাদের ফ্রন্ট এন্টা যদি একটু ভিজিট করি দেন রিফ্রেশ করি তাহলে আমাদের বাই ডিফল্ট যা যা ছিল তাই আমরা এখানে দেখতে পাবো কোনো চেঞ্জ নাই শুধুমাত্র এখানে একটা উইথড্র রিভার্স উইথড্রল পেমেন্ট একটা প্রোডাক্ট চলে আসছে বাট এটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে হ্যাঁ তো আর কোনো চেঞ্জ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এখন ধরেন আপনার ওয়েবসাইটে একজন ভ্যান্ডর এসে রেজিস্ট্রেশন করবে তাহলে কি তার রেজিস্ট্রেশন ফর্মের দরকার আছে না লগ ইন ফর্মের দরকার আছে না ওইটা আমরা কিভাবে সেট করব হ্যাঁ আসুন আমরা ওইটা প্রথমে দেখি আমরা ড্যাশবোর্ডে চলে যাই দেন হচ্ছে গিয়ে এপিয়ারেন্সে যাই এপিয়ারেন্স থেকে আমরা যাব হচ্ছে মেনুসে যাই আমরা মেনুতে ব্যান্ডরের যে লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম সেটা আমরা সেট আপ করবো এর জন্য প্রথমেই আমরা এই যে দেখেন এটা হচ্ছে ফুটার মেনু ফুটার মেনু না আমরা শো করাবো হচ্ছে গিয়ে টপ মেনুতে এইছে টপ মেনু সিলেক্ট টপ মেনুতে বর্তমানে কি কি আছে লগ ইন রেজিস্টার মাই অ্যাকাউন্ট তারপর হচ্ছে ট্র্যাক অর্ডার এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পেজেসে যাব আমাদের নতুন কিছু পেজ চলে আসছে দোকান ইনস্টল করার পরে কি কি আসছে এখানে মাই অর্ডারস আসছে স্টোর লিস্ট আসছে তারপর হচ্ছে গিয়ে আহ ড্যাশবোর্ড এই তিনটা অপশন চলে আসছে ওকে তো প্রথমেই আমরা একটা কাজ করি এখান থেকে স্টোর লিস্টটা নিয়ে নেই দেন হচ্ছে ড্যাশবোর্ড এই দুইটা নিয়ে নিই টু মেনুতে ক্লিক করি দেন ড্যাশবোর্ড আমরা নিয়ে আসলাম এখানে এই ড্যাশবোর্ডটাকে আমরা দুইবার নিয়ে আসি তাহলে একটা ড্যাশবোর্ডকে আমরা লিখে দিচ্ছি এই ড্যাশবোর্ডটাকে আমরা লিখে দিচ্ছি ভ্যান্ডর স্ল্যাশ আচ্ছা ভ্যান্ডর লগ ইন রেজিস্টার আর আরেকটা হচ্ছে গিয়ে ভ্যান্ডরের ড্যাশবোর্ড হিসেবে কাজ করবে সেভ মেনুতে ক্লিক করছি ওকে দেন এখন যদি ফ্রন্ট এন্ডটা রিফ্রেশ করি রিফ্রেশ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে লগ ইন রেজিস্টার হচ্ছে গিয়ে অ্যাজ এ কাস্টমার দেন এখানে হচ্ছে মাই অ্যাকাউন্ট আচ্ছা এখানে আমাদেরকে এই ড্যাশবোর্ডটাকে ভ্যান্ডর ড্যাশবোর্ড হিসেবে লিখে দিতে হবে ভ্যান্ডর ড্যাশবোর্ড এটাকে লিখে দিচ্ছি ভ্যান্ডর ড্যাশবোর্ড ভ্যান্ডর ড্যাশবোর্ড এখন সেভ মেনুতে ক্লিক করি এখানে আমাদেরকে কিছু কন্ডিশন করতে হবে ধরেন আপনি যখন লগ থাকবেন তখন মাই অ্যাকাউন্ট পেজ শো করবে আর হচ্ছে ভ্যান্ডোর ডেশবোর্ড শো করবে কিন্তু লগ ইন রেজিস্টার তো আপনি লগ ইন অবস্থায় শো করার কথা না বাট এখানে শো করতে এটা আমাদেরকে সেট করতে হবে কিভাবে করতে হবে আমাদেরকে আসুন একবার দেখে নেই এটা সেট করার জন্য আমাদেরকে একটা প্লাগ ইনস্টল করতে হবে হ্যাঁ এড নিউ সরি আপলোডটা আমরা প্লাগ ইনস্টল করবো আমি আবার অ্যাড নিউ প্লাগ এ ক্লিক করছি দেন এখানে এসে সার্চ করবো হচ্ছে মেম্বার লিখে এম ই এম বি ই আর মেম্বার ওকে এই হচ্ছে আলটিমেট মেম্বার এই প্লাগ ইনটা আমরা ইনস্টল করবো দেন প্লাগইনটা আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি ওকে প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আমরা আবার এপিয়ারেন্সে যাব এপিয়ারেন্স থেকে মেনুসে যাব মেনুসে আসার পর দেন আমরা এইখান থেকে এই যে লগইন রেজিস্টার এই ফর্মটা বা এই ফিল্ডটাকে দেখেন দেখেন এখানে হু ক্যান সি দিস মেনু লিংক এই মেনু লিংকটা কে দেখতে পাবে এভরিওয়ান দেখতে পাবে লকড আউট ইউজার্স না ইন ইউজার্স সো এটা আমরা বসি লকড আউট ইউজার্স যারা আছে মানে আমাদের ওয়েবসাইটে লগ ইন করে নাই তারাই শুধুমাত্র দেখতে পাবে এটা আমরা রাখলাম দেন হচ্ছে গিয়ে মাই অ্যাকাউন্ট পেজটা কারা দেখতে পাবে মাই অ্যাকাউন্ট পেজটা শুধুমাত্র লগ ইন লকড ইন ইউজার্সরা দেখতে পাবে লকড আউট ইউজার্সরা দেখতে পাবে না এরপর ট্র্যাক ইউ অর্ডার এটা থাকুক দেন হচ্ছে ভ্যান্ডর লগ ইন রেজিস্টার সেম ব্যাপার হুম এটা হচ্ছে গিয়ে এভরিওয়ান আহ শুধুমাত্র লকডাউন ইউজার্স টা দেখতে পাবে লকডাউন ইউজার্স টা দেখতে পাবে এরপর ব্যান্ড ড্যাশবোর্ড দেখতে পাবে কে লগ ইন ইউজার্স যে কিনা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে আছে ফাইন সেভ মেনুতে ক্লিক করছি এখন যদি আমি ফ্রন্ট এন্ড এ রিফ্রেশ করি দেখবেন যে লগইন রেজিস্টার এবং ব্যান্ড লগইন রেজিস্টার চলে যাবে রিফ্রেশ করছি দেখেন এই যে মাই অ্যাকাউন্ট আছে কারণ আমি এখানে তো লগ করে আছি এখন যদি আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটটা আমরা ইনকোগনিটিভ উইন্ডো বা প্রাইভেট উইন্ডো যদি গিয়ে ভিজিট করি কন্ট্রোল বি চেপে ইন্টারপ্রেস করলাম দেখেন এই যে এখানে লগ ইন রেজিস্টার আসতেছে আর হচ্ছে ভেন্ডর লগ ইন রেজিস্টার আসতেছে কিন্তু মাই অ্যাকাউন্ট এবং ড্যাশবোর্ড কিন্তু আসতেছে না তাহলে আমরা এইখান থেকে এখন এখানে কিন্তু আমি লগ অবস্থায় নাই এখন ধরেন এজ এ ভ্যান্ডর আমি একটা রেজিস্ট্রেশন করব এই ওয়েবসাইট এর মধ্যে কিভাবে করব সিম্পলি এই যে ভ্যান্ডর লগ ইন রেজিস্টার এই বাটনে ক্লিক করে দিলাম দেখেন এখানে মাই অ্যাকাউন্ট লগ ইন এর অপশন আছে রেজিস্টার অপশন আছে এবং এইখানে আই এম এ ভ্যান্ডর একটা অপশন চলে আসছে আমি এখানে ক্লিক করে দিলাম দেখেন এখানে আরো কতগুলো অপশন তৈরি হয়ে গেছে এগুলো আমাদেরকে পূরণ করে দেন এখানে রেজিস্ট্রেশন করতে হবে তো আসলে আমরা করি ইমেল অ্যাড্রেসটা একটা ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে আপনাকে এজ এ ভ্যান্ডর ধরেন আমি দিলাম হচ্ছে এটা ফ্রিলান্সার মন্দন এট দি রেট দিচ্ছি পাসওয়ার্ডটা দিচ্ছি হচ্ছে আপাতত আমি আমার মতো করে একটা দিয়ে দিচ্ছি এরপর এখানে ফার্স্ট নেম দিচ্ছি ফার্স্ট নেম দিলাম হচ্ছে ধরুন ফ্রিলান্সার লাস্ট নেম মান্নান সব নেম হ্যাঁ আপনার যে ইউ আর এল টা হবে যে এখানে স্টোরের পরে সব নেম দিচ্ছি ধরেন আহ অনলাইন স্টোর অনলাইন স্টোর এখানে বাইরে ক্লিক করলে দেখবেন যে অনলাইন স্টোর নামে একটা ইউ আর এল তৈরি হয়ে গেছে কি হবে আমার স্টোরের ইউ আর এল হ্যাঁ টু ফ্রিল্যান্সিং ডট নেট ফিফ স্ল্যাশ স্টোর হ্যাঁ যেন হচ্ছে অনলাইন স্টোর তারপর হচ্ছে গিয়ে স্ট্রিট অ্যাড্রেস আপনি যদি আপনার অ্যাড্রেসগুলো আপনি ধরেন এখানে দিয়ে দিলেন আমি আমার সমস্ত অ্যাড্রেস গুলো এখানে ধরেন দিলাম দেন হচ্ছে সিলেক্ট অ্যান অপশন এখানে আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দিতে হবে ধরেন আমার হচ্ছে ডিস্ট্রিক্ট নরসিংদি সো এখান থেকে নরসিংদি সিলেক্ট করে দিলাম ফোন নাম্বার দিতে হবে সো আমি ফোন নাম্বার একটা দিয়ে দিলাম ওকে দেন

দিয়ে দেন হচ্ছে আচ্ছা আমাকে আবার নতুন করে দিতে হচ্ছে পাসওয়ার্ডটা দিলাম দিয়ে নিচে দেখি ইনফরমেশন সবগুলো ঠিকভাবে আছে কি না এখানে নাই দিয়ে দিলাম সিলেক্ট ডিস্ট্রিক্ট নরসিংদী সরি নরসিংদি ওকে তো সমস্ত ইনফরমেশন দিলাম রেজিস্টার রেজিস্টার বাটনে ক্লিক করে দিলাম একটু সময় লাগবে দেখেন আমরা রেজিস্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে উইজার্ড চলে আসছে সেট আপ উইজার্ড ঠিক আছে যে ইনফরমেশন গুলো আমি এর আগে সেট আপ করেছিলাম যে এখানে একটা লোগো দিয়েছিলাম লোগো সহ চলে আসছে আচ্ছা এটা আমি সেটআপ করতেছি তার মধ্যে আমার একটা মেসেজ আসতেছে

এরপর স্ট্রিট অ্যাড্রেস তো আমার যা যা ইনফরমেশন দেওয়া আছে সব আছে দেন কন্টিনিউতে ক্লিক করছি এরপর পেমেন্ট সেট আপ ব্যাংক ব্যাংক ট্রান্সফার এখানে আপনার ব্যাংকের সমস্ত ইনফরমেশন গুলো দিতে হবে ঠিক আছে ধরেন আপনি ব্যাংকে নিবেন না আপনি বিকাশে নিবেন তাহলে আপনি বিকাশের ইনফরমেশন দিতে পারেন এখানে জাস্ট অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনার নাম দিয়ে দিলেন অ্যাকাউন্ট টাইপ এখান থেকে আপনি পার্সোনাল সিলেক্ট করে দিলেন অ্যাকাউন্ট নাম্বার আপনি এখানে আপনার বিকাশ নাম্বার দিয়ে দিলেন আমি জাস্ট এটা একটা আপনাদেরকে একটা জাস্ট টেকনিক বলে দিচ্ছি যে এখান থেকে ব্যাংক ইনফরমেশন আপনাকে প্রপারলি সবকিছু দিতে হবে বাট আপনি যদি চান যে না আমার ভ্যান্ডরদেরকে আমি বিকাশ পেমেন্ট করে দিব বা রকেট বা নগদে পেমেন্ট করে দিব সেটাও পারেন অথবা আপনি ইউপি আপনার হচ্ছে গিয়ে রেজার পে গুগল পে ওইগুলো দিয়ে আপনি পেমেন্ট করে দিবেন ঠিক আছে ইন্ডিয়া থেকে যদি হয় হ্যাঁ তাহলে এখান থেকে আপনি ওইভাবে চেঞ্জ দিতে পারবেন গুলো সিম্পলি ধরেন আপনার অ্যাকাউন্ট নেম দিলেন আমি দিলাম হচ্ছে ধরেন ফ্রিলান্সার আমার নাম যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হয় হম সেই ক্ষেত্রে আপনি প্রপারলি একদম যা যা আছে তাই দিবেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার ধরেন এটা ঠিক আছে রাউটিং নাম্বার যদি আপনার হয় এমন হ্যাঁ সাপোজ এটা একটা রাউটিং নাম্বার হ্যাঁ ব্যাংক নেম আপনার যদি ব্যাংকের নেম হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি এটা ধরেন ব্যাংকের নেম ব্যাংকের অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি একটা কিছু

দেনচে অর্ডারস আছে উইথড্র আছে সেটিংস আছে তো অনেকগুলো বিষয় এখানে আছে আমরা আজকে এগুলো কভার কভার করে ফেলবো হ্যাঁ তো ড্যাশবোর্ডে আমরা যদি যাই তাহলে এখানে আপনি এজ এ ভেন্ডর কি পরিমাণ সেল হচ্ছে আপনার সাইটে সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবেন কি পরিমাণ আর্নিং হচ্ছে কি পরিমাণ আপনার সাইট ভিজিট করছে অর্ডার কি পরিমাণ আসছে সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেখতে পাবেন আচ্ছা আরেকটা বিষয় দেখাই দেই সেটা হচ্ছে আপনাদের হয়তো প্রবলেম টা ফেস করতে পারেন বলতে পারেন যেমন হলো কেন আমি এটাও সলিউশন করে দিচ্ছি সাপোজ আপনি এজ এন অ্যাডমিন আপনি অ্যাডমিন হিসেবে এখানে লগ করে আছেন এখন যদি আপনি এখানে ব্যান্ডার ড্যাশবোর্ডে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে একটা ইরোর চলে আসবে ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যানাবল ফর সেলিং প্লিজ কন্ট্যাক্ট দি অ্যাডমিন দেখেন আপনি অ্যাডমিন হিসেবে তার ভেন্ডর হতে পারবেন না তাই না এই জন্য এটা ইরোর শো করেছে আর ভ্যান্ডার হিসেবে যখন আপনি লগ করেছেন তখন কিন্তু কোনো ইরোর শো করেনি জাস্ট আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এখন এজ এ ভেন্ডর আপনি প্রোডাক্ট আপলোড করবেন প্রোডাক্টস এ ক্লিক করেন এখানে নো প্রোডাক্টস ফাউন্ড আপনি এজ এ ভেন্ডর আপনার কোনো প্রোডাক্ট নাই হ্যাঁ রেডি টু স্টার্ট সেলিং সামথিং অর সাম এখানে আপনি কি করবেন এড নিউ প্রোডাক্ট এ ক্লিক করবেন আমরা আসলে একটা প্রোডাক্ট আপলোড করি এখানে প্রোডাক্টের নেম দিয়ে দিবেন আমরা ধরেন আচ্ছা দারাজ.কম এ যাই আমরা এখান থেকে একটা প্রোডাক্ট আপলোড করি daraz.com.bd আমি একটু একটুクイক প্রোডাক্ট আপলোড করব তার মানে আমার নেট সাপোর্ট কতটুকু করবে কোন প্রোডাক্টে আপলোড করতে পারি ধরেন এই ট্রি ট্রিমারটা আপলোড করব ঠিক আছে ট্রি ট্রিমারটা ওপেন করে নেই ওকে প্রথমেই আমি টাইটেলটা কপি করে নিচ্ছি সমস্ত বিষয়গুলো কপি করেই করি টাইটেল দিয়ে দিলাম এটা ডাউনলোড হলো না ভার্চুয়াল না সো এখন আমরা প্রাইস দিয়ে দেই ধরেন আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1000 টাকা সেল প্রাইস হচ্ছে গিয়ে আপনারা ধরেন 550 টাকা এরপর এটা মেন্স ফ্যাশনের মধ্যে দিবেন না কিসের মধ্যে দিবেন এখানে দেখেন আপনার হচ্ছে গিয়ে ক্যাটাগরি সিলেক্ট করার অপশন আছে সো এটা আমি মেন্স ফ্যাশনে রাখছি এটা ট্রিমারের কোনো অপশন এখানে নাই আপনি চাইলে এখানে কোনো ক্যাটাগরি তৈরি করতে পারবেন না অ্যাডমিন যে যে ক্যাটাগরি তৈরি করবে সেগুলো শুধুমাত্র সিলেক্ট করতে পারবেন মেন্স ফ্যাশন সিলেক্ট রাখলাম দেন ডানে ক্লিক করছি হ্যাঁ দি ক্যাটাগরি হ্যাজ অলরেডি বিন সিলেক্টেড ওকে কেটে দিচ্ছি দেন ট্যাগ আপনি যদি কোনো ট্যাগ দিতে চান তাহলে এখানে কি কি ট্যাগ আছে সেটাই দিতে পারবেন এছাড়া দিতে পারবেন এখানে যদি ট্যাগ থাকতো তাহলে আপনি দিতে পারতেন এগুলো অ্যাডমিন বাই ডিফল্ট ট্যাগ গুলো তৈরি করে দিবে সেগুলো এখানে শো করবে সাপোজ আমি এটা দিয়ে দিলাম এরপর শর্ট ডেসক্রিপশন এখানে প্রোডাক্টের যে শর্ট ডেসক্রিপশন থাকে এই জায়গাটা থাকে ওইটা আপনি এখানে দিয়ে দিবেন এটা কি চলে আসছে প্রিমার আচ্ছা তো প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন আমি আপাতত এইটুকু দিচ্ছি উম যেইটুকু দিয়ে দিলাম শর্ট ডেসক্রিপশন হিসেবে কন্টু সি এখানে শর্ট ডেসক্রিপশন দিলাম দেন হচ্ছে গিয়ে এখানে যাই এটা পুরাটাকে আমি নিয়ে নিচ্ছি ভিউ মোড়ে ক্লিক করছি ধারেন এইখান থেকে এখানে কপি করব এখান থেকে এই পর্যন্ত আমি পুরাটা ফুল ডেসক্রিপশন এ নিয়ে নিলাম দেন এই যে ডেসক্রিপশন এ পেস্ট করে দিলাম তারপরে ইনভেন্টরি ম্যানেজমেন্টের মধ্যে স্কু আপনি ধরেন প্রোডাক্টের একটা নির্দিষ্ট স্কু দিয়ে দিলেন এটা যেটা ইউনিক নাম্বার দেন স্টক স্ট্যাটাস এটা ইন স্টক না আউট স্টক না নো ব্যাক অর্ডার আমি ইন স্টকে রাখছি দেন এনাবল প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট আপনি যদি স্টক ম্যানেজমেন্ট করতে চান ধরেন এই প্রোডাক্টটা আপনার বিশটা স্টকে আছে লো স্টক থার্স যখন আপনার দুইটা প্রোডাক্ট হয়ে যাবে লো হয়ে যাবে তখন আপনাকে নোটিফাই করবে দেন এটা বাই ডিফল্ট যা আছে থাকুক আদার অপশনের মধ্যে প্রোডাক্ট স্ট্যাটাস পেন্ডিং রিভিউ ভিজিবিলিটি ভিজিবল দেন পারচেজ নোট যদি রাখতে চান রাখতে পারেন এনাবল প্রোডাক্ট রিভিউ রিভিউ থাকে ঠিক আছে আচ্ছা এরপর আমাদেরকে এইখানে প্রোডাক্টের ইমেজ দিতে হবে হুম প্রোডাক্টের ইমেজটা আমরা একটা কাজ করি আপাতত ইমেজ এখান থেকে তো ডাউনলোড করা যাবে না আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে নি প্রিন্ট স্ক্রিন দেন এখান থেকে ধরেন আমি এই পর্যন্ত আপাতত একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশটটা আমি আপাতত এখানে আপলোড করে দিচ্ছি সিলেক্ট ফাইলস দেন হচ্ছে পিকচারস এটার ভিতরে আছে প্রোডাক্ট ইমেজটা এটা দিয়ে দিলাম সেট পিকচার ইমেজ চলে আসছে আপনি চাইলে এখানে গ্যালারি ইমেজ দিতে পারেন ঠিক আছে যদি দিতে চান আচ্ছা আমি দিলাম না আমাদের প্রোডাক্ট আপলোড করা হয়ে গেছে এখন আমি কি করবো সেভ প্রোডাক্টে ক্লিক করছি সেভ প্রোডাক্টে ক্লিক করার পর দেখেন এখানে একটা পারমানেন্ট তৈরি আমরা চাই এটা এখান থেকে ভিজিট করতে পারি দেখতে পারি সাকসেস ডি প্রোডাক্ট হ্যাজ বিন সেভড সাকসেসফুলি কিন্তু এটা রিভিউতে আছে পেন্ডিং রিভিউ এখন অনেক সময় ব্যান্ডর হয়তোবা উল্টাপাল্টা কিছু জিনিস আপলোড করে ফেলতে পারে যদি এটা রিভিউ না করে ছেড়ে দেই হ্যাঁ মানে আপলোড করেই শুধুমাত্র সেল করে দিল তাহলে তো হবে না ঠিক আছে এটা আবার আমাদের সমস্যা হতে পারে এই জন্য আমরা কি করব এটা রিভিউ করব রিভিউ কোথা থেকে করব করবো এজ অ্যাডমিন আমরা ব্যান্ড আমরা ড্যাশবোর্ড থেকে করবো আমরা এখন অল প্রোডাক্টসে চলে যাই অল প্রোডাক্টস এই যে অল প্রোডাক্টসে চলে যাই দেখেন এই প্রোডাক্টটা মাত্র একজন ব্যান্ডর আপলোড করেছে কিন্তু এটা কিসে আছে এটা রিভিউতে থাকে এই যে দেখেন এই যে পেন্ডিং এ আছে দেখেন এই জায়গাটাতে খেয়াল করেন এটা পেন্ডিং এ আছে আমরা যদি ফ্রন্ট এন্ডে যাই ফ্রন্ট এন্ডে কিন্তু প্রোডাক্টটা শো করবে না কেননা আমরা এটা আমাদের প্রোডাক্টটা রিভিউতে আছে আমরা যদি হোমে যাই তাহলে দেখেন এই যে ফ্রন্ট এন্ডে আসে নাই হুম আমরা কাজ করি রিভার্স উইড্রল এটা আমরা ক্লাসে দিয়ে দিই মানে ডিলিট করে দিই আচ্ছা এখন এটাকে আমরা অ্যাকসেপ্ট করব বা আমাদের প্রোডাক্টটা আমরা রিভিউ করে দেখে দেন হচ্ছে কুইক এডিটে যাব কুইক এডিটে গিয়ে এখানে যে পেন্ডিং রিভিউতে গিয়ে আমরা জাস্ট পাবলিশ করে দেব পাবলিশ করে দিয়ে এটা আপডেট করে দিচ্ছি আপডেট করে দেওয়ার পরে এখন যদি আমরা জি আমার কারেন্ট চলে গেছিল যে কারণে ডিসকানেক্ট হয়ে গেছিলাম সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন একজন রেসপন্স করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ক্লাসের আমি আজ আলোচনাগুলো করতেছি বুঝতেছেন তো সবাই ওকে ঠিক আছে সবাই মাইক্রোফোন মিউট করেন শুরু করছি হুম আচ্ছা তো এখন আমরা যদি ফ্রন্ট এন্ডটা ভিজিট করি আমরা যে প্রোডাক্টটা আপলোড করেছি এস এ ভেন্ডর এখন যদি আমাদের ফুল সাইটটাকে জাস্ট এখানে রিফ্রেশ করে দেই আমরা দেখতে পাবো এই যে ফ্রন্ট এন্ডে প্রোডাক্ট চলে আসছে দেখছেন এখন যদি এই প্রোডাক্টটা আমরা এখান থেকে ওপেন করি ওপেন করার পর এখানে আমরা এই প্রোডাক্টের সমস্ত ইনফরমেশন গুলো এখানে দেখতে পাবো প্রোডাক্টের সমস্ত ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি এখানে এখন ধরেন আমরা এই প্রোডাক্টটা অর্ডার করব হুম প্রোডাক্টটা অর্ডার করবো কোথা থেকে আমরা আরেকটা আচ্ছা আমরা এই ব্রাউজার থেকে অর্ডার করি এটা না আমরা আমাদের ওয়েবসাইটটা অন্য একটা ব্রাউজার থেকে ভিজিট করি যেখানে আমি লগ অবস্থায় নাই আমি দেখাতে যাচ্ছি আসলে কিভাবে কোন জিনিসটা কাজ করতেছে কন্ট্রোল ভি এন্টার ওকে এখানে আমি লগ করে নাই অন্য একটা ব্রাউজারে আছি এখন এই যে নতুন প্রোডাক্টটা আমরা আপলোড করেছি হুম আচ্ছা এখানে আমরা আরেকটা বিষয় দেখে এই যে স্টোর লিস্ট আমরা যদি স্টোর লিস্টে যাই তাহলে দেখেন এখানে একটা স্টোর বর্তমানে আছে একটা স্টোর আছে অনলাইন স্টোর যেটা আমরা নাম দিয়েছিলাম এবং স্টোরে অ্যাড্রেস ট্যাড্রেস সব শো করতেছে এখন যদি স্টোরটা আমরা ভিজিট করি অনলাইন স্টোরে ক্লিক করি দেখবেন এখানে হ্যাঁ আমরা অবশ্য এখানে এই কি বলে এটা ব্যানারটা শো করাই নাই বা ব্যানারটা আমরা আপলোড করি নাই এগুলো আসলে সেটিংস থেকে করতে হবে এটা আমি দেখাবো তো এখানে একটা প্রোডাক্ট আছে এই ভেন্ডরের মাত্র একটা প্রোডাক্ট আছে যেটা আমরা মাত্র আপলোড করেছি এখন আমি কি করব এই হোম পেজে যাই এইখানে এসে আমরা আমরা এই প্রোডাক্টটা অর্ডার করব আমি চাইলে এই প্রোডাক্টটা ওপেন করে নিতে পারি অথবা আমি এখানে এড টু কার্টে ক্লিক করলাম এড টু কার্টে ক্লিক করলে এই যে সরাসরি আমার আমার কার্ট পেজে চলে আসছে এখন আমি এই প্রোডাক্টটা কোথায় নিব আচ্ছা আমি এই প্রোডাক্টটা অর্ডার করব প্রসিড টু চেকআউটে ক্লিক করছি দেন হচ্ছে আমি এখানে আমার সমস্ত ডাটাগুলো ফিল আপ করে দিচ্ছি সাপোজ ফ্রি মান নান আচ্ছা যাই হোক এখানে আচ্ছা আমি টেস্ট টেস্ট দিচ্ছি জাস্ট আপাতত অর্ডারটা করার জন্য টেস্ট সব জায়গায় টেস্ট দিয়ে দিচ্ছি টেস্ট টেস্ট সমস্ত ইনফরমেশন গুলো টেস্ট দিচ্ছি জাস্ট ডিস্ট্রিক্টটা থাকুক ঢাকা বা ডিস্ট্রিক্ট যদি অন্য কোনো ডিস্ট্রিক্ট হয় যেমন আমি নর্সিং দিয়ে দিচ্ছি এন আর এস আই এই যে নর্সিং দিয়ে দিচ্ছি দেন হচ্ছে পোস্ট কোড আপাতত একটা দিয়ে দিচ্ছি হুম ডামি ফোন নাম্বার আপাতত একটা দিয়ে দিলাম এটাই ধরেন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস অবশ্যই দিলাম একটা ইমেল অ্যাড্রেস এটা না আচ্ছা দিয়ে দিচ্ছি একটা দিলাম দেন হচ্ছে চাইলে এখানে অ্যাজ এ কাস্টমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে জাস্ট পাসওয়ার্ড দিলে ইমেলের আন্ডারে হয়ে যাবে বাট আমি এটা দিচ্ছি না আমি অ্যাকাউন্ট না ক্রিয়েট করি আমি এখানে অর্ডারটা করছি ক্যাশ অন ডেলিভারিতে প্লেস অর্ডার আচ্ছা অর্ডার প্লেসে আসলে সাইড বারে কিছু জিনিস শো করতেছে এগুলো আমরা ডিলিট করে দিব পোস্ট শো করার দরকার নাই তো দেখেন থ্যাংক ইউ ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড আমাদের অর্ডারটা রিসিভ হয়েছে এখন এই অর্ডারটা মেবি পেন্ডিং এ আছে তাহলে আমরা কি করব এখন আমরা ড্যাশবোর্ডে যাব আচ্ছা একটা কাজ করি আমরা ভেন্ডরের ড্যাশবোর্ডে যাই ভেন্ডরের ড্যাশবোর্ডটা হচ্ছে এইখানে আছে ব্যান্ডোরের ড্যাশবোর্ডে আমরা এখন রিফ্রেশ করবো দেখেন এই প্রোডাক্টটা কিন্তু পেন্ডিং এ ছিল যে অনলাইনে আসছে বর্তমানে ঠিক আছে আমরা যেহেতু অ্যাপ্রুভ করে দিয়েছি অনলাইনে আসছে এবং অর্ডারসে দেখেন যে ওয়ান চলে আসছে মানে একটা অর্ডার চলে আসছে এই যে একটা অর্ডার অর্ডার নাম্বার এত ছয়শো আশি টাকা সেল হয়েছে আর্নিং হয়েছে চারশো পঁচানব্বই টাকা কারণ বাকি টাকাটা আমাদেরকে দিয়ে দিতে হবে ওই যে দশ পার্সেন্ট যে স্টোরের কমিশন সেটা দিয়ে দিতে হবে এবং এটা স্ট্যাটাস আছে কি প্রসেসিং এ আছে এখন এটা ফর্টি টু সেকেন্ড আগে অর্ডারটা হয়েছে কাস্টমারের নাম টেস্ট টেস্ট ঠিক আছে এখন আমরা কি করব এই যে উইথড্রো যদি যাই দেখো উইথড্র লিমিটে এখানে জিরো আছে কেন এই যে পাঁচ হাজার টাকা তো উইথ মিনিমাম উইথড্রো লিমিট বাট এটা জিরো আছে এখন আমরা এইটার যেহেতু স্ট্যাটাস চেঞ্জ করার পারমিশন হচ্ছে কি শুধুমাত্র অ্যাডমিনের সো আমরা অ্যাডমিনই করতে পারবো এটার স্ট্যাটাস চেঞ্জ আমরা একটু প্রোডাক্টের আমরা এখানে ড্যাশবোর্ডে আসি ক্লাসে কি আছেন সবাই না ঘুমাচ্ছেন আমি তো আসলে অনেক অনেক লং টাইম ক্লাস দিচ্ছি আজকে আসি ভাই আসি আচ্ছা স্যার এবং ক্লাসটা কিন্তু অনেক ইফেক্টিভ হচ্ছে আজকে ঠিক আছে খুব মনোযোগ দেন অনেক ভালো কিছু শিখতে পারবেন যেটা হয়তো স্যার ইতিপূর্বে শিখতে না না আছি স্যার আচ্ছা ওকে এরপর আমরা এখন যেহেতু অর্ডারটাকে অ্যাকসেপ্ট করবো সো এই যে অর্ডারসে যাচ্ছি উকমার্স থেকে কোথায় যাচ্ছি অর্ডার্সে যাচ্ছি অর্ডার্সে ক্লিক করলাম অর্ডার এ ক্লিক করার পর দেখেন এই অর্ডারটা আসছে টেস্ট টেস্ট এবং অর্ডারের স্ট্যাটাস দেখেন এখানে অর্ডারের স্ট্যাটাস বর্তমানে প্রসেসিং এ আছে सपोज অর্ডারে আমরা যে আমাদের যে প্রোডাক্ট আছে প্রোডাক্টটা প্যাকেজিং করে কুরিয়ারে দিলাম অর্থাৎ এখন কি হলো যে যেহেতু অর্ডারটা আসছে এটা তো ভেন্ডর দেখতে পেল যে এই অর্ডারটা আসছে ভেন্ডর কি করলো আমাদের যে আউটলেট আছে সেই আউটলেটে প্রোডাক্টটা এনে দিয়ে গেল আমরা এটাকে প্যাকেজিং করলাম প্যাকেজিং করে কুরিয়ারে পাঠিয়ে দিলাম কুরিয়ারে পাঠিয়ে দেওয়ার পর এই প্রোডাক্টটা চলে গেল কাস্টমারের কাছে কাস্টমার কি করলো প্রোডাক্ট বুঝে পেয়ে কুরিয়ার ম্যানের কাছে দিয়ে দিয়েছে কুরিয়ার ম্যান এসে আমাদের কাছে টাকাটা দিয়ে দিছে অ্যাডমিনের কাছে এখন আমরা কি করব প্রোডাক্টটা কমপ্লিটেড স্ট্যাটাসটা কমপ্লিটেড করে দিলাম দি আপডেট করছি আপডেট হয়েছে কি ওকে প্রোডাক্ট আপডেট হয়ে গেছে এখন আপডেট হওয়ার পরে আমরা যদি মানে কমপ্লিটেড হয়ে গেছে এখন যদি আমরা ভ্যান্ডোর ড্যাশবোর্ডে যাই ভ্যান্ডোরের ড্যাশবোর্ডে এসে দেখেন এখানে কিন্তু ইউর ব্যালেন্স ইজ জিরো আমি যদি রিফ্রেশ করি দেখবেন যে ব্যালেন্সে চারশো পঁচানব্বই টাকা চলে আসছে ঠিক আছে এবং অর্ডারসে যদি যাই দেখেন অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যদি কাস্টমার মানে অ্যাডমিনের ড্যাশবোর্ডে আসি অর্থাৎ ড্যাশবোর্ডটা পাবো কোথায় ড্যাশবোর্ডটা পাবো হচ্ছে দোকানের ভিতরে এই ড্যাশবোর্ডে আসি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে ছয়শো আশি টাকা নেট সেল হয়েছে যেখানে একশো টাকা কমিশন আর্ন হয়েছে কার অ্যাডমিনের একশো পঁচাশি টাকা কমিশন আর্ন হয়েছে এবং আমাদের এই ড্যাশবোর্ডে বা আমাদের এই সাইটে একজন ব্যান্ডর আছে হ্যাঁ এওয়েটিং अप्रুভাল জিরো ভেন্ডর উইথড্র এখনো পর্যন্ত হয়নি হুম সো প্রোডাক্ট আছে 16টা দেখেন এখানে আমাদের সেল অ্যামাউন্ট কত আছে দেখছেন 680 টাকা এই হচ্ছে বিষয় তো আমরা এই ভেন্ডর সিস্টেমটা কিন্তু খুব সুন্দর করে সেটআপ করলাম এবং এর যে ইন্টারনাল বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো জানলাম আরেকটু কাজ বাকি আছে সেটা আমরা ভেন্ডর ড্যাশবোর্ড থেকে করব এখানে সেটিংসের একটা অপশন আছে তাহলে সেটিংসে চলে যাই স্টোরের টা আমরা এখান থেকে করব দেখেন স্টোর সেটিংসের জন্য এখানে আপলোড দে ব্যানার আমাদেরকে 625 পিক্সেল বাই 300 পিক্সেলের একটা ব্যানার আপলোড করতে হবে তো আমরা একটা কাজ করি একটা ব্যানার ক্রিয়েট করে ফেলি আমরা এখানে এসে ক্যানভাতে চলে যাই কত যেন দেখলাম 680 পিক্সেল বাই 625 পিক্সেল বাই 300 পিক্সেল তাহলে আমরা এই সাইজের একটা ব্যানার ক্রিয়েট করি ক্রিয়েটি ডিজাইন ক্লিক করি দেন কাস্টম সাইজে যাই ছয়শো পঁচিশ বাই তিনশো পিক্সেল পাঁচশো দিয়ে দিয়েছি ছয়শো পঁচিশ বাই তিনশো পিক্সেলের একটা ব্যানার তৈরি করি ক্রিয়েট নিউ ডিজাইন আমরা এখানে কিছু ব্যানারে ডিজাইন পেয়ে যাব আহ সাপোজ আমি এই ব্যানারটাই দিয়ে দিলাম জেন এটি আমাদের ব্যানার ঠিক আছে ফাইন এটাকে আমি ডাউনলোড করে ফেলি ডাউনলোড 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 আমরা ব্যানার করে ফেললাম এখন আপলোড ব্যানারে যাব আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস এটা আছে এইখানে এই হচ্ছে ব্যানার সিলেক্ট ফাইলস দিয়ে দিলাম গ্রুপ ইমেজ দেখেন ব্যানার চলে আসছে এখন প্রোফাইল পিকচার আপনি যদি কোনো আপলোড প্রোফাইল আপনি যদি কোনো প্রোফাইল পিকচার আপলোড করতে চান সেটাও পারবেন মিডিয়া লাইব্রেরিতে গেলে এখানে অবশ্য পাবো না আপনি প্রোফাইল পিকচার কোথায় পাবেন দেখি প্রোফাইল পিকচার আছে কিনা সাপোজ এটাই আপনার প্রোফাইল পিকচার ওপেন সিলেক্ট প্রোপিমেস চলে আসছে দেন অনলাইন স্টোর আমার যে অ্যাড্রেস অ্যাড্রেস যা আছে সবকিছু এখানে চলে আসছে টার্মস এন্ড কন্ডিশন যদি এটা আপনি অন করতে চান তাহলে এখানে আপনার টার্মস এন্ড কন্ডিশন লিখে দিতে পারেন স্টোর শিডিউল আপনি যদি এখান থেকে কোন কোন দিন ওপেন ক্লোজ আছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন স্টোর ওপেন নোটিশ দিতে পারেন স্টোর ক্লোজ নোটিশ দিতে পারেন তো এগুলো আমি আর কিছু করছি না আমি সিম্পলি এটা আপাতত অফ করে দিচ্ছি এটা অফ করে দিচ্ছি দেন সেভ চেঞ্জ সেভ আপডেট সেটিংসে ক্লিক করছি বাট ব্যাস হয়ে গেছে তা আমরা স্টোর সেটিংস করে ফেললাম এরপর পেমেন্টে যদি যাই তাহলে এখান থেকে আপনি আপনার পেমেন্ট মেথডটা এখান থেকে আপনি এডিট করতে পারবেন যে আপনি কোন পেমেন্ট মেথডে আমাদের কাছ থেকে বা অ্যাডমিনের কাছ থেকে টাকাটা উইথড্র দিবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় আপনি এখান থেকে লগ আউট করতে পারেন এখানে দিয়ে আপনি এডিট অ্যাকাউন্ট অ্যাকাউন্টটাকে এডিট করতে পারেন এবং এখান থেকে আপনি আপনার ড্যাশবোর্ডটাকে ভিজিট করতে পারেন ঠিক আছে এই দেখেন আমরা যদি এখানে ড্যাশবোর্ডটা ভিজিট করি এই ব্যানারটা আমরা দিয়েছি এই হচ্ছে থাম প্রোফাইল পিকচার দিয়েছি অ্যাড্রেস এবং সমস্ত কিছু এখানে আমাদের একটা প্রোডাক্ট আছে সমস্ত বিষয়গুলো এখানে চলে আসছে তো একটা বিষয় বাকি ছিল সেটা হচ্ছে আমরা যখন কোন একটা প্রোডাক্ট এখান থেকে আচ্ছা এখানে রিডবোর বাটনটা কেন আসছে জানেন কারণ হচ্ছে ভ্যান্ডর তো এখান থেকে পারচেস করতে পারবে না এখান থেকে ভ্যান্ডর করে আছে তো আমাদের সাইডবারের বারে কিছু ইনফরমেশন আমরা আমাদের চেঞ্জ করা দরকার সেটা হচ্ছে যখন চেক আউট পেজে যাই তখন সাইডবারের মধ্যে পোস্ট আসে পোস্টের বিভিন্ন ইনফরমেশন আসে ওইগুলো কিভাবে চেঞ্জ করব এর জন্য আমাদেরকে এপিআর যেতে হবে উইজেটসে যেতে হবে একটু কুইক যাচ্ছি দেন হচ্ছে গিয়ে আমরা যে মেইন সাইড হ্যাঁ মেইন সাইড বারে দেখেন কি কি আছে মেইন সাইড বারে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা রাখবো না মেইন সাইড বারে ধরেন এই সার্চ আইকনটা আমরা রাখবো না ক্লিক করে দেই এখান থেকে আমরা ডিলিটই ক্লিক করে দেই একটু নিচে গেলে আমরা ডিলিট পেয়ে যাব মেইন সাইড বারের মধ্যে যে পপুলার পোস্ট আছে এগুলো আমরা রাখবো না ডিলিট করে দিচ্ছি তারপরে আর্কাইভ আছে আমরা এগুলো রাখবো না ডিলিট করে দিচ্ছি ক্যাটাগরিজ এগুলো আমরা রাখবো না যেহেতু আমাদের এগুলো আসলে পোস্ট রিলেটেড বা ব্লগ ওয়েবসাইট না যেগুলো আমাদের রাখতে হবে এটা হচ্ছে ই কমার্স সাইট ই কমার্স কিছু বিষয় আমরা এখানে রাখবো তো মেন সাইট বার করে ফেললাম প্লাসে ক্লিক করি এখানে আমরা ধরেন কিছু প্রোডাক্ট রাখবো দিলাম হচ্ছে কি দেয়া যায় কি দেয়া যায় লিস্ট লিখি তাহলে প্রোডাক্ট লিস্টের অপশন চলে আসার কথা যে প্রোডাক্ট লিস্ট দিয়ে দিলাম দেন এখানে পাঁচটা না আমি ধরেন আটটা প্রোডাক্ট লিস্টিং করলাম দেন আপডেট করছি আপডেট করার পরে এখন যদি আমরা ফ্রন্ট এন্ডে যাই ধরেন এই প্রোডাক্ট আমরা এখান থেকে অ্যাড টু কার্ড করি এই যে দেখেন চলে আসছে শুধু প্রোডাক্ট চলে আসছে প্রসিড টু চেক যাই এই দেখেন শুধু প্রোডাক্ট চলে আসছে ঠিক আছে এতক্ষণ যে সাইড বারে যা যা ছিল সমস্ত ইনফরমেশন গুলো চলে গেছে তো এই হচ্ছে আমার আজকের ক্লাস আশা করি আপনাদের অনেক অনেক ইনফরমেশন দিতে পেরেছি এখন নেওয়ার দায়িত্ব আপনাদের ভিডিও রেকর্ডিং আছে এই সমস্ত বিষয়গুলো আপনারা খুব ভালো হবে একবার না হলে দশ বার হল ভিডিওটা দেখে পুরো বিষয়টা আপনারা কাভার করবেন কারণ এই টপিকের উপর আপনারা যদি প্রপারলি কাজ করতে পারেন এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন আমি আমার রেকর্ডিংটা স্টপ করছি